السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضل فلن تجد له وليا مرشدا ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم محمد الشرح محمد الشرح اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد هجر بثاب دونار قريب ফিরে আসনি তুমি আপন তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনাই মক্কা ছেড়ে হের তোমাকে ভুলি আমি কেমন করে হেরসু কে ভুলি আমি কেমন করে দিন قائমার সাথে বিশ্ব নবীকে বাড়ি ছাড়তে হয়েছিল ঘর ছাড়তে হয়েছিল ঠিক না बैठे বাড়ি ছাড়া ঘর ছাড়া এটা কি আজকে নতুন না আগেও ছিল জোরে বলুন আগেও ছিল কি না বাড়ি ছাড়তে হবে ঘর ছাড়তে হবে দেশ ছাড়তে হবে জীবনটাকে বিলিয়ে দিতে হবে দিন قائমার জন্য জোরে বলুন ঠিক না बैठे বিশ্ব নবী আমাদেরকে কথা শিখিয়ে গিয়েছেন জোরে বলুন ঠিক না बैठे খা খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছো তাই ফের কা ফেরা না আলো দুষ্টু ছেলেদের পিছু দিল খে খে দিন প্রচারের কাজে নিজেকে নিয়েছো বিলিয়ে তাই ফের কাফেরা চিনল নায় আলো দুষ্টু ছেলেদের পিছু দিলোলে লিয়ে পাথরের আঘাতে ক্ষতবিক হয়ে সরা শরীর থেকে রক্ত ঝরে হেরে সুল তোমাকে ভুলি আমি কেমন করে হে সুল তোমাকে ভুলি আমি কেমন করে হেরার গুহায় তোমারি ধেন আসমান থেকে নামে কোরআন হেরার গুহায় তোমারি ধেন আসমান থেকে নামে আল কোরআন ভাংলো সবার ভুল তোমারই পরে আসল কোরআনের ছায়া তলে খালি দো আলি আবু বকর ইসলামী ঝান্ডা নিলো যে তুলে ইসলামী ঝান্ডা তুলে নেওয়ার জন্য আবু বকর আর উমরের মতো আরো দু একজন মানুষ দরকার আছে না আর দু একজন মানুষ যদি ইসলামের ঝান্ডা তুলে দেওয়ার জন্য দাঁড়িয়ে যেতে পারে বাংলার জমিনে আল্লাহর দিন কায়েম হতে বেশি দিন সময় লাগবে না জোরে বলুন ঠিক কেনা ভাঙলো সবার ভুল তোমারই পরে আসলো কোরআনের ছায়া তলে খালি দোমোর আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে যে সদা বুঝল কা অনেক পরে হের তোমাকে ভুলি আমি কেমন করে হের তোমাকে ভুলি আমি কেমন করে হে রসুল তোমাকে ভুলি আমি কেমন করে আলহামদুলিল্লাহ বলেন ছোট ধাদা শিদগা মাঠ সংলগ্ন আমবাগানের এই মাঠে তৃতীয় বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের আজকের সম্মানিত সভাপতি আপনাদের এই অঞ্চলের পরিচিত ব্যক্তিত্ব জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল কুদ্দুস আজকের মাহফিল আগত সময় তো বিশেষ অতিথিবৃন্দ সামনে উপবিষ্ট দিন প্রিয় ইসলাম প্রিয় মুসলিম তৌহিদি জনতা ইসলামী আন্দোলনের দিনের কোরআনের কর্মী ভাইরা বসে আছেন আমার বাবার সমতুল্য মুরব্বিয়ানিকেরাম আমার যুবক ভাইরা ছোট্ট ছোট্ট সোনামণিরা পর্দার অন্তরালে বসে থাকা শ্রদ্ধা করণুল করিমের আমার মা এবং বোনেরা সকলের প্রতি আবার আন্তরিক সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি যে জমিনে বসে আছেন বলুন তো জমিন কার আর জোরে বলুন জমিন কার প্রশংসা হবে সবসময় কার জন্য চিৎকার দিয়ে বলুন আলহামদুলিল্লাহ রব্বানা আলাকাল হামদ হ্যাম দেন ক্যাফি রয় রঙ মবা র কেন ফি প্রশংসা করলাম কা মমিন সময় প্রশংসা করে কা সুখী প্রশংসা কার দুঃখী প্রশংসা কার অন্যের হক নষ্ট করার সময় প্রশংসা কার কা অন্যের হক নষ্ট করা যাবে হবে অন্যের হক নষ্ট করা যায় যাচ্ছে ভুলে ভুলে ফেলছেন তাই না মমিন কখনো অন্যের হক নষ্ট করতে পারে মমিন সব সময় ভয় পায় কাকে আল্লাহর ভয়ে যার মধ্যে থাকে সে কখনো অন্যের হক নষ্ট করতে পারে না জোরে বলুন ঠিক না ব্যাঠিক বর্তমানে আমাদের দেশে সব থেকেই বেশি কাজটা এই কাজটাই বেশি হচ্ছে জোরে বলুন ঠিক না ব্যাঠিক যে একটু সুযোগ পায় যে একটু ক্ষমতার সুযোগ পেয়েছে একটু গলার আওয়াজ একটু উঁচু হয়েছে তাই দুর্বলের উপর অত্যাচার শুরু করে দেয় জোরে বলুন ঠিক না ব্যাঠিক এই কাজটা যদি বন্ধ করা যায় আমাদের সমাজটা শান্তিপূর্ণ হতে বেশি দিন সময় লাগবে আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন দরুদ সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি মানবতার মহান শিক্ষক যিনি আগমন করেছিলেন পৃথিবীর বুকে সমাজ থেকে সব ধরনের বিশৃঙ্খলা বেহায়াপনা অত্যাচার জুলুম নিপীড়ন দূর করার জন্য সেই মহামানব বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ইসলামের প্রতি লাখ কোটি দরিদ সালাম বেশ করছি আদম আলাহ ইসলাম থেকে পর্যন্ত যত মুসলমান দরনারী দিনের জন্য ইসলামের জন্য মুসলুম হয়ে কবরে চলে গেলেন আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ তালা তুমি তাদেরকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দিয়ে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করো জোরে বলুন আমি উনিশশো বান্ন সালের ভাষা আন্দোলনে যে বাংলার দামাল ছেলেরা জীবন দিয়ে গেল উনিশশো সালে দেশ মাদৃকার স্বাধীনতার জন্য যারা জীবন দিয়ে গিয়েছেন তাদের মধ্য থেকে যারা ঈমান নিয়ে কবর গিয়েছেন আল্লাহ আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তুমি তাদের ভালো কাজগুলোর বিনিময়ে জান্নাত দিয়ে দাও তাদের খারাপ কাজগুলো তুমি ক্ষমা করে দাও আর আরো জোরে বলতে পারবেন না আমিন আমার ভাইরা আমরা আজকে এখানে এসেছি কোরানের আকর্ষণী ঠিক না ভাই ঠিক ঠিক বাইরে কথা চলবে কোরআনের বাহিরে যদি কথা বলি আল্লাহ তালা কেয়ামতের ময়দানে আমার জিব্বাটা আগুনের কেচে দিয়ে কেটে দিবে বলো ঠিক কিনা আমাকে এই কণ্ঠটা দিয়েছেন কে এই জবানটা দিয়েছেন কে এই জবান দিয়ে যদি আল্লাহর কথাগুলো না বলি এই জবানটা যে আমার বাবার প্রশংসা করি আমার দাদার প্রশংসা করি আমার নেতার প্রশংসা করি আল্লাহ তালা কেয়ামতের ময়দানে যে রেকর্ড তিনি দিয়ে দিয়েছিলেন সেটাকে শুনে দিবেন বান্দা তোমার এই কণ্ঠটা আমি দিয়েছিলাম আর আমার পক্ষে কথা বলার জন্য তোমার এই কণ্ঠটা আমি দিয়েছিলাম আমার করণের কথাগুলো মানুষের কানে কানে পৌঁছে দেওয়ার জন্য তোমাকে যে আয়লেন আমি দিয়েছিলাম সেই আয়লেন কাজে লাগিয়ে তুমি আমার দিনের পক্ষে কথা বলবে করণের পক্ষে কথা বলবে কিন্তু তুমি ভয়ে ভয় পেয়ে তুমি আমার কথাগুলো গোপন করেছিল গোপন করেছিলে আজকে আমি তোমার সাথে রাগ করে কথাই বলবো না চিৎকার দিয়ে বলো নজবিল্লা দলিল ছাড়া কোনো কথা হবে না বলেছেন কি আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন বান্দা আমি তোমাকে যেই কণ্ঠ দিয়েছি আমি তোমাকে যেই সামর্থ্যটুকু দিয়েছি সেই সামর্থ্য দিয়ে তুমি আমার কথাগুলো যদি বলতে দ্বিধাবোধ করো যদি সংকোচ করো যদি এরকম ভয় পাও আজকে যদি হক কথাগুলো বলো আগামী বছর দাওয়াত নাও থাকতে পারে আজকে যদি সঠিক কথাগুলো বলো তোমার জন্য জেল আসতে পারে জরিমানা আসতে পারে নির্যাতন আসতে পারে তোমার রিজিক বন্ধ হয়ে যাবে এই ভয় যদি তুমি আমার কথাগুলো বন্ধ করে দাও গোপন করো তাহলে দেখো তোমার জন্য কী শাস্তি আল্লাহ তাআলা কুরআনুল কারিমের মধ্যে জানিয়ে দিলেন ইন্নাল্লাযীনা ইয়াতুমুনা মা আনযাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইশতারূনা ثَمَنًا قَلِيلًا أُولَئِكَ مَا يَأْكُلُونَ فِي بُطُونِهِمْ إِلَّا النَّارَ وَلَا يُكَلِّمُهُمُ اللَّهُ يَوْمَ الْقِيَامَةِ وَلَا يُزَكِّيهِمْ وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ الله اكبر الله تعالى জানিয়ে দিলেন বান্দা আমার যে করুণুল করিম তোমাদের জন্য আমি নাজিল করলাম এর মধ্য থেকে একটা আয়াত যদি তোমরা গোপন কর এর মধ্য থেকে একটা আয়াত যদি তোমরা তোমাদের মন গোড়া মত তোমাদের দুনিয়ার কোন ভয়ে দুনিয়ার কোন মানুষের ভয়ে চাকরির ভয়ে জুলুম নির্যাতনের ভয়ে তোমরা যদি একটা আয়াত তোমরা গোপন করো শুনে নাও কি হবে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিচ্ছেন যদি আমার কথাগুলো গোপন করার চেষ্টা কর গোপন করার বিনিময়ে তুমি যদি সামান্যটুকু হাদিয়া গ্রহণ কর ওয়ায়াস্তারুনা বিহি থামান কালিলা আমার কোরআনের একটা ছোট শব্দের বিনিময়ে যদি তুমি হাদিয়া গ্রহণ করো ওই আয়াতটুকু গোপন করে যদি তাই করত ইয়াকুলুনা ফি বুতুনহিম ইল্লান নার তুমি সেই হাদিয়ার বিনিময়ে যে খাবারটুকু গ্রহণ করবে তুমি যে হাদিয়ার বিনিময়ে যেই মজার মজার খাবারটুকু তুমি তোমার পেটের মধ্যে ঢোকালে সেই খাবারটা জাহান নামের আগুন ছড় আর কিছুই নয় জিদকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ এরপরে আল্লাহ তালা বললেন শুনুন শুধু তাই নয় ওয়ায়ুকাল্লিমুহুম আল্লাহুYawm alqiyamah কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাত করে ওই ব্যক্তির সাথে কথাই বলবেন না জিদকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ

দুনিয়ার কোন ক্ষমতাবান কোন চেয়ারকে তারা ভয় পাবে না जरा बोलুন ঠিক কিনা ভয় পাবে সব সময় কাকে আর চিৎকার দিয়ে বলুন কাকে আমার ভাইরা এই যেখানে কোন কোন শীতের মধ্যে বসে আছেন আল্লাহ তাআলা আপনাদের জন্য কি পুরস্কার রেখে দিয়েছেন শুনুন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু

দুনিয়ার রক্ত চক্ষুকে ভয় করে তোমাদের তোমরা যদি আমার করুণুল কারীমের কথাগুলো শুনতে পারো কষ্ট স্বীকার করে কোমরের মধ্যে ব্যথা মাজার মধ্যে ব্যথা কনকনে শীতের মধ্যে ঠান্ডার মধ্যে বসে বসে যদি করুণুল কারীমের কথাগুলো তোমরা শুনতে পারো তোমাদের জীবনে ঈমানটাকে বাড়ায় দিবেন কে জোরে বলুন কে আবার এমন কেউ এমন কিছু মানুষ তার বিপরীতে সমাজের মধ্যে রয়েছে যাদের সামনে যখন কোরআন সঠিক সঠিক উপদেশগুলো তুলে ধরা হয় কোরআনুল করিম সঠিক বক্তব্যগুলো যদি তাদের সামনে তুলে ধরা হয় শুধুমাত্র তার নেতার বিরুদ্ধে যাওয়ার কারণে পিতার বিরুদ্ধে যাওয়ার কারণে দলের বিরুদ্ধে যাওয়ার কারণে তোমার দিকে তারা রক্তচক্ষু দিয়ে তাকায় কথা বলুন ঠিক কিনা এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা الله تعالى قرآن الكريم من مدد تدري يكاد الَّذِينَ كَفَرُوا لَيُزْلِقُونَكَ بِأَبْصَارِهِمْ لَمَّا سَمِعُوا الذِّكْرَ وَيَقُولُونَ إِنَّهُ لَمَجْنُونَ الله أكبر الله تعالى جانية دي قرآن الكريم من سورة سورة بفر আল্লাহ তাআলা বলেন সমাজের মধ্যে এমন কিছু মানুষ রয়েছে তাদের সামনে যখন কোরআনের কথাগুলো বলা হয় কোরআনের সঠিক বক্তব্যগুলো তুলে ধরা হয় তাদের সামনে যখন তুমি সেই কথাগুলো তুলে ধরবে তারা তোমার দিকে এমন করে তাকাবে মনে হয় যেন চক্ষু দিয়ে তোমাকে ধ্বংস করে ফেলবে আছেনা নাই জোরে নাই আর তোমাকে বলবে মৌলবাদ ঠিক না ভাই ঠিক তোমাকে বলবে জঙ্গিবাদ জোরে বলুন ঠিক আছে আজকে জঙ্গিবাদের সাথে কথা কথাগুলো যারা বলে তাদের সাথে তাদের সাথে মিলানো হয় ঠিক না কোরআন কি জঙ্গিবাদের কিতাব নাকি জোরে বলুন জঙ্গিবাদের কিতাব নাকি কোরআন পৃথিবীর বুকে কেন এসেছে কোরআন কে যদি জিজ্ঞেস করি কোরআন রে তুমি পৃথিবীর বুকে কেন এসেছো কোরআন আমাদেরকে জবাব দেয় সূরা ইব্রাহিমের এক নম্বর আল্লাহ তালা জানিয়ে দিলেন আলিফ লাম র কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস বিনাজ-জুলুমাতি ইলান নূর আল্লাহু আল্লাহ তালা জানিয়ে দিলেন দুনিয়ার মানুষের শুনে নাও এই করোনার কারিমে আমি পৃথিবীর বুকে নাজিল করেছি সমাজ থেকে সব ধরনের অন্ধকার করে দূর করে দেওয়ার জন্য সমাজ থেকে সব ধরনের ভয়াবহতা অশ্লীলতা সুদ ঘুষ মারামারি কাটাকাটি হানাহানি হত্যা ধর্ষণ সব ধরনের অন্ধকারকে দূর করে দিয়ে সমাজের মানুষগুলোকে আলোর দিকে নিয়ে আসার জন্য এই করোনার কারিমে আমি নাজিল করেছি চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ আমার ভাইরা এই করুণুল করিম আল্লাহ জানিয়ে দিলেন দেড় হাজার বছর আগে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন বলুন তো দেখি এই করুণুল করিমের একটা নোক তাও কি কেউ পরিবর্তন করতে পেরেছে নাকি পেরেছে আমেরিকার করুণুল করিম যেমন বাংলার করুণুল করিমও তেমন ঠিক না বা ঠিক আবার রাজশাহীর করুণুল করিম যেমন আমাদের চাচ্চরের করুণুল করিমও ঠিক ঢাকার করুণুল করিমও ঠিক তেমনই করুণুল করিমের একটা আয়াত পরিবর্তন করা দূরে থাক একটা কেউ পরিবর্তন করতে পারবে কারণ করুন কারিম সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন কে আল্লাহ তারা করুনুল করিমের মধ্যে জানিয়ে দিলেন পনেরো নম্বর সুরাল হেজের নান নম্বর আয়াত আল্লাহ তারা জানিয়ে দিলেন ইন্না না না জাল নিকরিন লাহাফিজুন আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন বান্দা শুনে নাও এই কুরআনুল কারীম আমি নাযিল করলাম এই কুরআনুল কারীম পৃথিবীর কোন পুলিশ র‍্যাব বিডিআর আর্মি কোন বাহিনী এই কুরআনুল কারীম সংরক্ষণ করতে পারবে না আমি আল্লাহ স্বয়ং নিজেই এই কুরআনুল কারীম সংরক্ষণের দায়িত্ব নিয়ে নিলাম চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ একটা উদাহরণ দিতে চাই বোঝার জন্য আপনাদের ইমাম সাহেব মনে করুন আপনাদের মসজিদের ইমাম সাহেব

আপনাদের ইমাম সাহেব যদি কোনদিন একটু চালাকি করে এই সুরার এই আয়াত টুকুন এইভাবে পড়ে ইদা জা আবাসুরুল্লাহি ওয়াল বলুন তো দেখি ইমাম সাহেবের কপালে মায়ের আছে না নাই একটা নুকতা পরিবর্তন করার জন্য ওই ইমাম সাহেবকে আপনারা নিশ্চয়ই ছাত্র থেকে বাদ দিয়ে দিবেন জোরে বলুন ঠিক না কারণ হলো এক নুক্তকেও পরিবর্তন করতে পারবে না যারা বলে ঠিক কিনা সংরক্ষণ করবেন কে সুত্রাম কোরআনুল কারীমের আওয়াজকে যারা বন্ধ করে দিতে চায় কোরআনুল কারীমের আওয়াজকে যারা 144 ধারা জারি করে তার হলো কাফের বেঈমানদের দোষ যারা বলে ঠিক কিনা বাংলার জমিনে যারা কর্নেল করিমের বিরুদ্ধে 144 ধারা জারি করো কর্নেল করিম মাহফিলের তোমরা বন্ধ করে দাও জান্নাতের পথে তোমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 288 ধারা জারি করবে জরে বলুন ঠিক কিনা কারণ হলো এই কর্নেল করিমের মাহফিলে বসে থাকে সব দলের লোকলেajero বলুন ঠিক না बैठे কর্নেল করিম আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন কার জন্য জন্য নাকি মুসলমানদের জন্য নাকি আওয়ামী লীগ নাকি বিএনপি নাকি জামাত ইসলামী নাকি জাতীয় পার্টি কার জন্য মানুষের মধ্যে সব দলের লোক আছে না নাই জোরে বলুন আছে না নাই একটা করোনার মাহফিলে পাশাপাশি বসে থাকে আওয়ামী লীগের লোক আর বিএনপির লোক কোনদিন মারামারি হয়েছে নাকি করোনার মাহফিলে কোনদিন মারামারি হয়েছে এই মুরব্বি আপনি বলতে পারবেন এতটুকু বয়স ও বয়স হয়েছে ওনাকে জিজ্ঞেস করে দেখুন আলহামদুলিল্লাহ বলেন করোনার কারিমের মাহফিলে কখনো মারামারি হয় না কারণ কোরআন কার জোরে বলুন কার আল্লাহর কথা যেখানে হয় সেখানে কোনো বিশৃঙ্খলা হয় না এখানে কি কোনো নিরাপত্তা বাহিনী আছে নাকি জোরে বলুন আছে নাকি নিরাপত্তা বাহিনী দিছে কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মাহফিল গুলোর চারদিক দিয়া ফেরেশতাদেরকে দিয়া নিরাপত্তা দেয় এইজন্য কোরআনুল কারীমের মাহফিলে সব দলের লোকেরা বসে থাকে কোনো মারামারি হয় না জোরে বলুন ঠিক না ঠিক কিন্তু রাজনৈতিক মঞ্চে আপনি দেখেন এমন মাঝে মাঝে এমন কিছু ঘটনা আমরা দেখি পত্রিকায় দেখি টেলিভিশনে দেখি ইউটিউবে দেখি ফেসবুকে দেখি এমন কিছু ভিডিও আমরা দেখেছি যে অনুষ্ঠানগুলোতে সর্বশেষ পর্যন্ত শেয়ার একটাও পাওয়া যায় না সবগুলো ভাঙা সুর করে দিয়েছে ঠিক কারণ সেখানে আল্লাহর প্রশংসা আল্লাহর প্রশংসা যেখানে হবে আল্লাহর বক্তব্য যেখানে হবে সারা রাত পার হয়ে যাবে জীবনটা পার হয়ে যাবে মানুষগুলো নিশ্চুপ হয়ে বসে থাকে জোর বলুন ঠিক কিনা এটা কার আকর্ষণ জোর বলুন কিসের আল্লাহ তাআলার নির্দেশ পালন করি আমরা আল্লাহ তালার কথাগুলো বলি আমরা এই কথাগুলো যুগ যুগ বলেছেন আম্বিয়া کرام এই কথাগুলো যুগ যুগ বলেছেন সাহাবায়ে আশরাব এই কথাগুলো যুগ যুগ বলেছেন আল্লাহওয়ালারা আমরাও বলবো কত মানুষ আমাদেরকে বাধা দিতে পারবে না যারা বলল ঠিক কিনা

গরিবের মা তোমাদেরকে যেতে বাধা দিবে আর তার মধ্যে তোমাদের জন্য গন্ডগোল পাকিয়ে দিবে আসারা নাই গন্ডগোল পাকানোর চেষ্টা করে কিভাবে দেখেন কৌশল দেখেন কৌশল হলো একই দলের লোক একজন কয় আমারে সভাপতি বানাইতে হবে ওরে বানাই সৎকান ঠিক না বেঠে একজনে বলে আমাকে প্রধানমন্ত্রী বানাইলি না কেন মাহফিল হতেই দিব না আসারা নাই মাহফিল করার জন্য অনুমতি লাগে বাংলার জমিনে যখন নষ্ট মেয়েগুলো নষ্টنے والیগুলো তোমাদের সামনে উলঙ্গ হয় আমাদের যুব সমাজকে নষ্ট করে তোমাদের সেখানে কোনো বাধা নাই শুধুমাত্র কোরআনুল কারীমের মাহফিলের জন্য তিনবার চারবার কাছে তোমাদের কাছে অনুমতি নেওয়া লাগে জোর বলো ঠিক কিনা আমাকে বিভিন্ন সময় মাহফিলের দাওয়াত দেই কত্রিপক্ষ এক সপ্তাহ আগে আমাকে ফোন করে বলে হুজুর আপনার আইডি কার্ডটা একটু পাঠিয়ে দেন ঠিক না ভাই আইডি কার্ডের ফটো একটু পাঠিয়ে দেন আপনার আইডি কার্ড দেখাইতে হবে আপনি কোত্থেকে থেকে এসেছেন বাংলার মানুষ নাকি পাকিস্তানের মানুষ নাকি ইন্ডিয়ার থেকে উড়ে এসে জুড়ে বসেছেন শুনে না সতর্ক করে দিতে চাই আমরা বাংলা মায়ের সন্তান আমরা বাংলাদেশে জন্ম গ্রহণ করেছি নির্দিদায় কথা বলবো কোরআনের জন্য কথা বলবো জীবন যায় যাক কোরআনের পথে থাকবো জোরে ঠিক না পৃথিবীর কোন সংসচক্ষু আমাদেরকে থামিয়ে রাখতে পারবে কারা কারা রাজি আছেন হাত তুলে আমরা আল্লাহকে দেখা আলহামদুলিল্লাহ বলেন এই স্লোগানগুলো কোন দলের স্লোগান না জোরে বড় ঠিক এই স্লোগানগুলো হলো আল্লাহর স্লোগান এই স্লোগান যারা দেবে তাদের কণ্ঠটাকে খুলে দিবেন কে এই স্লোগান দিলে আপনার ইমান বাড়ায় দিবেন কে এই স্লোগান কোন দলের সম্পত্তি না এই স্লোগান হলো আল্লাহর জন্য আল্লাহ কণ্ঠটা দিয়েছেন এই কণ্ঠটা যেদিন আল্লাহ বন্ধ করে দিবেন তুমি কি পারবে আমার কণ্ঠটা খুলে দিতে পারবে কোন শক্তি কোন ডাক্তার পারবে কেউ পারবে না এই কণ্ঠটা dise আল্লাহ সুতরাং এই কণ্ঠটা দিয়ে জীবনের সব সর্বশেষ শক্ত দিয়ে আল্লাহর পক্ষে কথা বলবো কোরআনের পক্ষে কথা বলবো রাজি আছেন আল্লাহ আল্লাহ কবুল আমার ভাইরা আমরা এমন জাতি হয়ে গেছি আজকে মুসলমানরা আজকে ভয় পায় আজকে কথা বলতে চায় না এই জন্য মুসলমানদের রক্তে আজকে সবুজ জমি রঞ্জিত হচ্ছে বলুন ঠিক না ব্যাঠিক পৃথিবীর যে প্রান্তি আজকে মুসলমানরা মায়ের খায় ঠিক না ঠিক আবার ভাইরা এমন অবস্থা হয়ে গিয়েছে মুসলমানদের আজকে অলস হতে হতে এমন অবস্থা হয়ে গিয়েছে মুসলমানদের পিট আজকে দেয়ালের সাথে ঠেকে গিয়েছে মুসলমানরা একটু উহ শব্দ করে কাননা করবে তাও পারে না ঠিক না ভাই মুসলমানরা কাননা কাটি করে তারপরে কয় তোরা কামটাও পারবি না কামনার অধিকারও মুসলমানরা হারিয়ে ফেলেছে জোর বড় ঠিক না মুসলমানদের ঘুম আজকে ভাঙতে হবে আর কতদিন ঘুমিয়ে থাকবে মুসলমান খালিদের মতো অমরের মতো আবু বকরের মতো আজকে ময়দানে ঝাঁপিয়ে পড়া লাগবে ঠিক না ব্যাঠে মুসলমানদের অবস্থা আজকে এমন হয়েছে একটা গল্প বলি আপনাদেরকে গল্পটা শুনবেন নাকি একটু উদাহরণ দিতে চাই আপনাদের বুঝে আসবে এক বাদশার দরবারে ঘোষণা হয়েছে আমার ভাইরা এক বাদশার দরবারে সিদ্ধান্ত হয়েছে যে এই অঞ্চলের যত মাজুর ব্যক্তি আছে যত দুর্বল ব্যক্তি আছে তাদেরকে বাদশার কোষাগার থেকে অর্থাৎ অর্থ মন্ত্রণালয় থেকে তাদের জন্য খাবার দাবারের ব্যবস্থা করা হবে এখন এই কথা শুনে কিছু ফাঁকিবাজ মানুষ আছে না সমাজে যারা কাজ করতে চায় না খালি খাইতে চায় আছে না নাই এই ধরনের কিছু মানুষ সব এবার বাদশার দরবারে আসা শুরু করলো বাদশার দরবারে আসতে আসতে এবার বাচ্চার সেই যেখানে তাদেরকে রাখবে সেই জায়গাটুকু আর হচ্ছে না ভিতরে সামাল দিতে পারছে না এবার এক মন্ত্রী বুদ্ধি দিল বুদ্ধিজীবী বাদশাকে বুদ্ধি দিল একটা বুদ্ধি আছে বাদশা আমরা একটু যাচাই করে নিতে চাই তারা কি আসলেই মাঝুর ব্যক্তি তারা কি আসলেই দুর্বল ব্যক্তি নাকি তারা হলো চরম অলস এই অলসতাকে আমরা একটু পরীক্ষা করে নিতে আমার ভাইরা এরকম বুদ্ধি দেওয়ার পর এবার বাচ্চা ঘোষণা দিল তাহলে ঠিক আছে একটা বুদ্ধি করো বুদ্ধিটা হলো এই যে ঘরের মধ্যে তাদেরকে আমি ঢুকিয়েছি এই ঘরটাকে আগুন জ্বালায় দাও এই ঘরটাকে কি করো আগুন জ্বালায় দাও আগুন জ্বালায় দেওয়ার পর এরপরে বোঝা যাবে কে কিরকম অলস আর কে আসলে দুর্বল কে বেশি অলস এরকম একটা বুদ্ধি বের করলো কি করলো ওই ঘরের মধ্যে দিল আগুন জ্বালায় আগুন জ্বালায় দেওয়ার পর ভিতরের মধ্যে যারা একটু অলস টাইপের কম ছিল কিন্তু চিন্তা করলো হায়রে জীবন বাঁচানো দরকার জীবনটা বাঁচানোর জন্য তারা বেরিয়ে আসলো তিনজন ব্যক্তি ভিতরে রয়ে গেল এই তিনজন ব্যক্তি এত বেশি অলস তাদের কথা হলো আগুন জ্বালায়া আমাদের পুরো জীবনটারেও যদি জ্বালায় দাও আমরা এখান থেকে নড়াচড়া করব কারণ এখান থেকে বের হইলে তো আমাদের ওই খাওয়া দাওয়া আমরা পাবো না বিনা কাজে এই জন্য তারা কি হবে না বের হবে না নিয়ত করলো তিনজনই ঘুরে দেয়ালের দিকে তাকিয়ে রইল পিছন দিক থেকে আগুন আসতেছে আগুনের তাপের চোটে তারা থাকতে পারছে না তারপরেও তাদের কথা হলো আমরা কোনো শব্দ করব না আওয়াজ করব না তারা তিনজন এবার কোনো আওয়াজ করবে না একটু পরে যখন বেশি আগুন তাপ লাগা শুরু হলো একজন বলতেছে রবি কেন জলে রে রবি কেন জলে রে তার মানে হলো সূর্যের তাপ আজকে বেড়ে গেল নাকি সূর্যের তাপ তো এত বেশি না আজকে সূর্যের তাপ কি বেড়ে গেল নাকি রবি কেন জলে রে আরেকজন বলতেছে এবার সে হলো আরো বেশি অলস সে বলতেছে কে আখি খুলে রে কে আখি যে রবি জ্বলতেছে না কি জ্বলতেছে এটা দেহার সময় না এবার তিন নম্বর ব্যক্তি বলতেছে পিপু কি বলতেছে পিপু পিপু মানে পিট পড়ে যাচ্ছে পিপু মানে কি পিট পড়ে যাচ্ছে মানে পিট পড়ে যাচ্ছে এইটুকু বলার সময় তার তাহলে সব থেকে বড় অলস তিন নম্বর ব্যক্তি জোর বলুন ঠিক কিনা আজকে বাংলার মুসলমান আজকে অলস হয়ে গিয়েছে তারা আজকে তাদের নিজেদেরকে গুটিয়ে নিয়েছে কারণ তাদের অন্তরের মধ্যে র‍্যাবের ভয় না রবের ভয় জোরে বলুন কার ভয় চিৎকার দিয়ে বলুন ভয় কার থাকা দরকার রবের ভয় থাকতে হবে র‍্যাবের ভয় করলে চলবে না এই জীবনটাকে দিয়েছেন কে? যে কোন সময় এই জীবনটা নিয়ে নিতে পারেন কে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন দলিল ছাড়া কোনো কথা চলবে না। ইদা জা আজালুহুম লা ইয়াস্তখিরুন সাআতা ওয়ালা ইয়াস্তাকদিমুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন দুনিয়ার বান্দারা শুনে নাও। আমার বান্দারা শুনে নাও। তোমরা যে যে অবস্থানে থাকো তোমরা যে যেই ক্ষমতার মধ্যে থাকো তোমাদের যতটুকু আছে তাতে আমার কিচ্ছু যায় আসে না তোমার সামনে যখন আমার আমার পক্ষ থেকে মৃত্যুর পরোয়ানা নিয়ে হাজির হয়ে যাবে দুনিয়ার কোন মানুষের দোহাই দিলে চলবে না দুনিয়ার কোন দলের দোহাই দিলে চলবে না এ কথা বলতে পারবে না আমি অমক দলের কর্মী আমি অমুক দলের নেতা আমি অমক ক্ষমতাবান ব্যক্তি আমি চেয়ারম্যান আমি মেম্বার আমি প্রধানমন্ত্রী আমি রাষ্ট্রপতি আমাকে একটু সুযোগ দাও আমার দলের নেতা কর্মীদের কাছ থেকে একটু বিদায় নিয়ে নি বলার সুযোগ আছে না পায়ের গুড়া একটাও থাকবে পায়ের গিরা সব বাইরে ভেঙে রাখবো না আমার ভাইরা

আমার ভাইরা যেই কুরআনুল কারীম থেকে আমরা কথা শুনবো এই কুরআনুল কারীম কখনো পুরান হবে না এই কুরআনুল কারীম কখনো পরিবর্তন হবে না বলেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবীর বক্তব্য বলছেন বিশ্বনবী বলেন লা তুহসা আজাইবুহু ওয়ালা তুগলা গারাঈবুহু فيه مصাবিহুল হুদা ওয়া মানারুল হিকমা এই আশ্চর্য কুরআন এমন এক কুরআন যেই কুরআন কখনো জীর্ণ হবে না এই কোরআন এমন এক কোরআন যেই কোরআন কখনো পুরাতন হবে না এটার একটা উদাহরণ আপনাদেরকে দিতে চাই আপনাদের ইমাম সাহেব প্রত্যেক প্রাকাতে ফাতেহা পড়ে কি পড়ে না যদি আগামীকাল সকাল বেলা এরকম হয় মুসল্লিরা সবাই দাবি করে ইমাম সাহেব সুরাফা আতেহা বারবার শুনতেছি জীবনের শুরু থেকে আজ পর্যন্ত শুধু সুরাফা আতেহাই শুনে গেলাম সুরাফা আতেহা দিয়ে আপনি নামাজ পড়তেছেন আজকে আমরা সুরাফা আতেহা শুনতে চাই না সুরাফা আতেহা ছাড়া অন্য একটা সুরা দিয়ে নামাজ পড়ার নামাজ হবে নাকি নামাজ হবে সুরা ফাতিহা আপনি যদি আপনার জীবনের শেষ সময় পর্যন্ত শুনতে থাকেন তাহলে সেই সুরা ফাতিহার মধ্যে সম্পূর্ণ মজা দিয়া দিবেন কে সারা জীবন শুনতে থাকবেন তারপর আপনার কাছে মনে হবে কোরআনুল কারীম নতুন জোরে বলুন ঠিক না বেঠি লা তুহসা আজাইবুহু ওয়া লা তুবলা গরাইবুহু এই কোরআন এমন এক কোরআন এই কোরআনের আশ্চর্যকারিতা বিস্ময়কারিতা কখনো বন্ধ হবে এ করোনাল কারিমের কথাগুলো বলে যদি একজন রোগীকে ফু দেওয়া হয় রোগী ভালো হয়ে যায় যার বলুন ঠিক না ভাই ঠিক একজন মানুষকে যদি পানি পড়ে দেয় পানি পড়া কিন্তু যায় আছে ঠিক না ভাই ঠিক তাবিজ দেওয়া যায় যাচ্ছে তাবিজ দেওয়া তাবিজ দেওয়া যায় না কিন্তু করোনাল কারিমের বক্তব্য পড়ে কোনো আলেম কোন ভালো মানুষ কোন পিতা মাতা তার সন্তান অথবা অন্য কারোর জন্য যদি ফু দেয় এটা যায় যাচ্ছে এটা বৈধ এটা আপনারা করবেন এটা রাসূলের সুন্নাহ যার বলুন ঠিক না ভাই ঠিক এটা রাসূলের সুন্নাহ আপনি কেন তাবিজ ঝোলাবেন আপনার জন্য তো আল্লাহ তারা শেফা দিয়ে দিয়েছেন এই কোরআন জোরে বলো ঠিক না আপনি যে তাবিজ জোলাচ্ছেন এই তাবিজ নিয়ে আপনি প্রস্রাব খানা যাচ্ছেন পায়খানার ঘরে যাচ্ছেন জোরে বলো ঠিক না এই তাবিজ এ করোনাল কারিম পৃথিবীর বুকে তাবিজের জন্য আসে এ করোনাল কারিম পৃথিবীর বুকে এসেছে মানবতাকে প্রতিষ্ঠিত করার জন্য জোরে বলো ঠিক না বিশ্বনবী বললেন এই কোরআন এমন এক কোরান যার আশ্চর্যকারিতা বিশ্বকারিতা কখনো শেষ হবে না ফি হে মাসাবি হল এই কোরান হলো গোটা মানবতার জন্য হেদায়েতের মশাল স্বরূপ ঠিক নাভাবে ঠিক আপনার জীবনের সুর থেকে শেষ পর্যন্ত আপনি কিভাবে চলবেন কি করবেন কতটুকু করবেন কি করবেন না সব বলে দিয়েছেন কে আল্লাহ তালা করিমের মধ্যে বলে দিয়েছেন এরপর আল্লাহ তালা বলছেন মা বিশ্বনবী বললেন এই করণুল করিম হল কুল কিনারা বিহীন এক অগাধ জলধি অর্থাৎ আপনি যদি কোন সমুদ্রের এক পাড়ে দাঁড়ান আরেক পাশ দেখা যায় নাকি এই করণুল করিম হলো এমন এক জ্ঞানের ভান্ডার যে করণুল করিমের মধ্য থেকে যদি দুনিয়ার সবগুলো মানুষ চেষ্টা করে এই করণুল করিমের মধ্য থেকে সামান্যটুকু জ্ঞান নিয়েও শেষ করতে পারবে না যে ঠিক না বেটে আল্লাহ তার قل لو كان البحر مداد لكلمات ربي لنفد البحر لنفد البحر قبل ان تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا الله

দুনিয়ার সকল মানুষ সকল জিন জাতি একত্রিত হয় যদি আমার কোরআনের বক্তব্য লিখতে থাকে আমার কোরআনের বক্তব্যগুলোর ব্যাখ্যা দিতে থাকে লিখতে লিখতে সমুদ্রের পানিগুলো শেষ হয়ে যাবে আর সেই গাছগুলো দিয়ে বানানো কলমগুলো ক্ষয় হয়ে যাবে মানুষের জীবন শেষ হয়ে যাবে দিন জাতির hayat ফুরিয়ে যাবে তারাদের জীবনের সর্বশেষ সক্ত বিন্দু দিয়ে চেষ্টা করতে থাকবে তবু আমার করুণালকারীর বক্তব্যগুলো তারা লিখে শেষ করতে পারবে না আল্লাহু আকবার 2 ঘন্টা 3 ঘন্টায় করুণালকারীর একটা পুরো জিন্দিগি শেষ হয়ে যাবে কোন কোরআনুল কারিমের বক্তব্য লিখে বলে শেষ করা যাবে এই কথা বলে দিয়েছেন কে আমার ভাইরা এই কর্ণুল করিম নিয়ে যারা কথা বলে তারাই সত্য কথা বলে জোরে বলুন ঠিক না ঠিক এই কর্ণুল করিমের বাহিরে যদি কথা বলে সেই কথার মধ্যে মিথ্যা কথা থাকার সম্ভাবনা আছে না নাই এই কর্ণুল করিমের বাহিরে যারা কথা বলে সেই কথাগুলো বাতিলের পক্ষে যেতে পারে জোরে বলুন ঠিক না ঠিক

বিশ্বনবী বললেন শোন নাও মান ক্বালা বিহি সাদাকা এই কুরআনুল কারীম দিয়ে যারা কথা বলে তারা সত্য কথা বলে এই কুরআনুল কারীম দিয়ে যারা বিচার ফয়সালা করে তারা সঠিক বিচারের রায় দেয় এই কুরআনুল কারীম কে দিয়ে যারা আমল করে তাদের আমলের বিনিময়ে আল্লাহ তালা দিয়ে দিবেন চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই কুরআনুল কারীমের বাহিরে যারা বিচার ফয়সালা করে তাদের বিচারের রায় হয় প্রহসনের রায় যারা বলো ঠিক কিনা এই প্রহসনের রায় উপর মহলকে খুশি করানোর কারণে অসংখ্য বাংলার মজলুম মুসলিমকে পৃথিবীর মুখ থেকে বিদায় করে দেওয়া হয়েছে জোরে বলুন ঠিক না সেই মানুষগুলোকে তোমরা যারা বিদায় করে দিয়েছ কেয়ামতের ময়দানে তাদের প্রত্যেকটা রক্তবিন্দু তোমাদের বিরুদ্ধে সাক্ষী দেবে জোরে বলুন ঠিক না আমার ভাইরা এই দুনিয়ার বিচারই শেষ বিচার নয় সর্বশেষ জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম একটা বিচারের মাঠ ডাকবেন বিচারের মাঠের মধ্যে সকল মানুষগুলোকে সেই দিন ডাকবেন সেই দিন তিনি পৃথিবীর সব সৃষ্টিগুলোকে ডেকে ডেকে বলবেন আলা ইলাহুল খালক ওয়াল আমর সৃষ্টি যার হুকুম চলবে জোরে বলুন সৃষ্টি যার হুকুম চলবে পৃথিবীর কোন মানুষের বানানোর হুকুম আমরা মানত রাজি না জোরে বলো ঠিক কিনা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ

আল্লাহর কোরআন সংসদ পর্যন্ত যা কাজ আছে সবাই জোরে বলুন ঠিক কিনা আল্লাহ আমাদের এই কোরআনকে সংসদ পর্যন্ত পৌঁছে দাও জোরে বলুন আমেন আর জোরে বলুন আমেন আমার ভাইরা এই কোরআন যদি সংসদ ভবন পর্যন্ত পৌঁছে যায় তাহলে বাংলার জমিনে আইন হবে চার দফা কর্মসূচি হবে আমি আপনাদের সম্মুখে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম শুরুতেই আলযীনা ইমাতকান্নাহুম ফিল আরদা কামুসসালাদ ওয়া আতোয-যাকা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার আমার ভাইরা আমি আবার গল্প বানানো গল্প কেচ্ছা কাহিনী একটু কম বলতে পারি আপনারা কি আমার প্রতি রাগ করছেন কুরআনুল কারীম থেকে কথা বললে ঘটনা আসতে পারে ঠিক না بیٹি কারণ এই কুরআনুল কারীমের মধ্যে থেকে সুন্দর সুন্দর ঘটনাগুলো দিয়ে দিয়েছেন কে কিন্তু আমাদের দেশের মানুষ বোঝে না আমার দেশের মানুষ কুরআনুল কারীমের এই সুন্দর গল্প রেখে আমাদের বানানো কেচ্ছা কাহিনী বলে জোরে বলে ঠিক না ঠিক এই কেচ্ছা কাহিনী বলার সময় এখন নেই আমাদেরকে আমাদের আল্লামা করানুল করিম থেকে তাফসির সোনা শিখিয়ে গিয়েছেন জোরে বলে ঠিক না সেই আল্লাহ আজকে করোনার খাঁচায় বন্দী রয়েছেন জোরে বলে ঠিক না আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ এই কোরআনের পাখিকে তুমি আবার আমাদের মুক্ত বাতাসে মুক্ত করে দাও জোরে বলুন আর জোরে বলুন আমি আমার ভাইরা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন আল্লাযীনা ইম্মাত কাননাহুম ফিল আরদ কুরআনুল কারীমের 22 নম্বর সূরা আল হজ এর 41 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইম্মাত কাননাহুম ফিল আরদ এই জমিনে আমার ভোকন্দের মধ্যে আমি যাদেরকে ক্ষমতা দেই ক্ষমতা দেয় কে ভয় লাগছে নাকি আপনাদের ক্ষমতা দেয় কে আর জনগণ কে দেয় ক্ষমতা জনগণ দেয় নাকি ক্ষমতার মালিক জনগণ আছে না নাই বলে কি বলে না এ কথা মানলে ইমান থাকবে ইমান থাকবে করণুল করিমের একটা শব্দ যদি কেউ অস্বীকার করে তার ইমান থাকে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন শুনুন আমার বানানো কথা নয় আফাতুকমিনুনা বিআদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা বাংলা তুমি আমার কোরআনের যে অংশটুকু তোমার ভালো লাগে সেই অংশটুকুকে মানবে আর যে অংশটুকুকে বললে তোমার দলের বিরুদ্ধে যায় নেতার বিরুদ্ধে যায় বাবার বিরুদ্ধে যায় মায়ের বিরুদ্ধে যায় সেই কথাগুলো তুমি অস্বীকার করবে তুমি মমিন হতে পারবে না তুমি হলে মুনাফেক জোরে বলুন ঠিক না ভাই ঠিক ঠিক Такকা মুনাফিক জোরে বলুন ঠিক না বলেছেন কে

ওয়াতু'ইযযু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়ের বলেন আলহাতালা জানিয়ে দিলেন নবী আপনার উম্মতদেরকে জানিয়ে দিন কউলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশাউ ক্ষমতার মালিক হল আমি যা ইচ্ছা তখন ক্ষমতা দেয়

জন্য এটাই হচ্ছে তোমাদের জন্য কল্যাণ কর এর ব্যতিক্রম বক্তব্য যদি তোমরা আমাকে দাও এর ব্যতিক্রম কথা যদি তোমরা আমাকে বলো তোমরা যদি একথা বলো জনগণ ক্ষমতার মালিক জনগণ ক্ষমতার উৎসব যদি তোমরা এ কথা বলে ক্ষমতার মধ্যে বসে থেকে ক্ষমতার অপব্যবহার করো আমার যখন মন চাইবে ফেরাউনের মতো কানের নিচে দুইটা থাপ্পর দেয়া ক্ষমতার থেকে নামায় দিতে পারেন কে ফেরাউনেরও ক্ষমতা ছিল ঠিক না বা ঠিক ফেরাউনকে যখন ক্ষমতায় বসানো হলো ফেরাউন চিন্তা করলো হারে আমি তো পেয়ে গেছি ক্ষমতা আনার অব্য কুমুল সে বলল আমি তোমাদের রব ঠিক না ঠিক

অর্থাৎ মুসার অনুসারী যারা ছিল তারা ভয় পেয়ে গেল মুসা আমাদের তো মনে হয় কোন উপায় নেই আমরা কার কাছে যাব কে আমাদেরকে বাঁচাবে পিছনে ফেরাউনের বাহিনী তার বাহিনী নিয়ে অস্ত্র নিয়ে প্রস্তুত আর সামনে হলো সমুদ্র সমুদ্রে ঝাঁপ দেওয়া ছাড়া মনে হয় আমাদের আজকে কোন উপায় মুসা আলাইহিস সালাম বললেন শোনো আমাদেরকে ইসলাম দিয়েছেন কে আমাদেরকে এই ধর্মগ্রন্থ দিয়েছেন কে আজকে আমরা সে আল্লাহর উপর তাওয়াক্কুল করি আজকে সে আমরা সে আল্লাহর উপর তাওয়াক্কুল করে ময়দানে নেমে গিয়েছি আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করতে পারেন কে আল্লাহ তাআলার সাথে সাথে এই কথা বলার পর আল্লাহ তাআলা আয়াত নাযিল করে জানিয়ে দিলেন ইদ্রিব্বাসা কাল বাহার ও মুসা তোমার হাতে যে লাঠিটা রয়েছে সেই লাঠিটা দিয়ে সমুদ্রের মধ্যে একটু আঘাত করো আল্লাহু আকবার আঘাত করার সাথে সাথে আল্লাহ সুবাহ একটা দুইটা রাস্তা নয় বারোটা রাস্তা তৈরি করে দিলেন চিৎকার দিয়ে বলুন সুবাহ সমুদ্রের মধ্যে বারোটা রাস্তা দিয়ে দিলেন এবার মুসার ইসলামের বাহিনী সুন্দর করে করে মুসার ইসলামের নেতৃত্বে রাস্তা দিয়ে হাঁটা শুরু করেছে চিৎকার দিয়ে বলুন সুবাহ আল্লাহ অর্ধেক পথে যখন গেল পিছনে ফেরাউনের বাহিনী আসে নাই ফারাওনের বাহিনী ও রাস্তা পাইল রাস্তা पाया সে তো খুশি موسی তুমি যাইবা কই আমরাও তোমার পিছন পিছন এই রাস্তা দিয়ে আসতেছি এবার মুসার বাহিনী বলল মুসারে তোমা আমাদের পিছনে যে বাহিনী রয়েছে তারাও তো সেই রাস্তা দিয়ে আসতেছে আমরা মোনা আজকার আসতে পারলাম না মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহর উপর তাওয়াক্কুল করে এগিয়ে যাও বিপদের সময় সাহায্য করেন কে লা চিন্তা করো না ভয় পেয়ে আমাদের সাথে কে আছেন আমার ভাইরাই কথা বলে তারা এগিয়ে যাচ্ছেন পিছন থেকে থেকে ফেরাউনের বাহিনী আসতেছে এবার ফেরেস তানারে আল্লাহ ডেকে বলছে আল্লাহ এটা কোন ধরনের খেলা তুমি শুরু করেছ মুসা কে বললে লাঠি দিয়ে আঘাত করার জন্য রাস্তা তৈরি করে দিলে মুসাকে রাস্তা দিয়ে পার করে দেবে রাস্তাটা সরিয়ে ফেলা দরকার তুমি কেন ফেরাউনকে আবার সেই রাস্তায় ঢোকার সুযোগ দিলে আল্লাহ বললেন ফেরেস তারা শোনো আমার মূসাকে কি করে বাঁচাবো আমার থেকে তোমরা ভালো জানো না আল্লাহর প্রিয় বান্দাদেরকে আল্লাহ তাআলা কিভাবে বাঁচাবেন আল্লাহ তাআলার কৌশল জানাতে আছে না নাই আল্লাহ তাআলা কোন দিন সেই কারাগার থেকে আমাদের কোরআনের পাখিকে এই ময়দানে মুক্ত করে দিবেন কে বেশি জানেন আরো জোরে বলুন কে বেশি জানেন আমরা পৃথিবীর কোন রাষ্ট্রপতি কোন প্রধানমন্ত্রীর কাছে তার প্রাণ ভিক্ষা চাই না আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তোমাদের তুমি আমার আমাদের এই কোরআনের পাখিকে আবারো আমাদের ময়দানে ফিরা দাও যারা বলল ঠিক কিনা আমার ভাইরা موسی আলাইহিসসালামে কি যাচ্ছে পিছন থেকে ফেরাউনের বাহিনীও আসছে ভয়ংকর পরিস্থিতি তৈরি হলো موسی আলাইহিসসালাম পার হয়ে গেলেন এবার ফেরাউনের বাহিনী মাঝামাঝি অবস্থায় আল্লাহ তারা ঠিক সেই সময় ওই রাস্তা গুলো কেটে বললেন ও আমার রাস্তারা শোনো আমি আমার নির্দেশে তোমরা তৈরি হয়েছ আবার আমার নির্দেশে তোমরা বিলীন হয়ে যাও আবার পুরো সমুদ্রে পানিতে পরিণত হয়ে গেল আল্লাহ ফেরাউন হাবুডুবুর খাওয়া শুরু করল এবার যখন হাবুডুবু খাওয়া শুরু করেছে এবার তো তার আর কোন শক্তি নাই আর পৃথিবীর কোন সাহায্য তাকে কাজে লাগাতে পারবে না পৃথিবীর কোন প্রভুরা তাকে সাহায্য করবে না পৃথিবীর কোন দাদা বাবুরা তাকে সাহায্য করবে না তার যে সহযোগী ছিল সবাই সেদিন দিন ডুবে মারা শুরু করল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউনকে শিক্ষা দেওয়ার জন্য এইটুকু অভিনয় এইটুকু নাটক তিনি সেই দিন মঞ্চস্থ করেছিলেন শুধু ফেরাউন নমরুদ নয় পৃথিবীর বুকে যারা ফেরাউন সাজবে পৃথিবীর বুকে যারা নমরুদ

দুনিয়ার মধ্যে এমন কিছু মানুষ এখন আছে বিপদে যখন পরে আল্লাহকে ডাকে আর আল্লাহকে একটু পরেই ভুলে যায় আল্লাহকে ভুলে গিয়ে ইসলামের বিরুদ্ধে কথা বলে কোরআনের বিরুদ্ধে কথা বলে নবীর বিরুদ্ধে কথা বলে জোরে বলো ঠিক না ঠিক এরকম কিছু নাস্তিক মুরতাদ বাংলার জমিনে রয়েছে জোরে বলো ঠিক না ঠিক রাত্রিবেলা যখন 12টা বাজে তখন টেলিভিশনের সামনে দাঁড়িয়ে শিয়ালের মতো হুক্কা হুয়া দিতে থাকে যারা বলো ঠিক কিনা একটা টেলিভিশনে হুক্কা হুয়া শুরু হয় সবগুলো টেলিভিশন একত্রে ওলামাদের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে নবীর বিরুদ্ধে কথা বলতে থাকে যারা বলো ঠিক কিনা শিক্ষা ব্যবস্থায় নাস্তিক্যবাদ অর্থনীতিতে নাস্তিক্যবাদ সব জায়গায় নাস্তিক্যবাদের ছড় ছড়িয়ে যারা বলো ঠিক কিনা তাদের সংখ্যা অনেক কম কিন্তু তাদের গলার আওয়াজ অনেক বেশি জোরে বলুন ঠিক না ব্যাঠি বাংলার জমিনে মুসলমানরা যেদিন শক্তভাবে কথা বলবে হুঙ্কার দিবে মর্ত মুজাহিদের মতো আল্লাহ আকবর ধ্বনি দিয়ে যেদিন তোমাদেরকে দৌড়ানো শুরু করবে দৌড়ে পালানোর জায়গা পাবে না জোরে বলুন ঠিক না সেই রকম মর্ত মুজাহিদের মতো তৈরি হইতে রাজি আছেন রাজি আছেন কারা কারা রাজি আছেন দুহাত তুলে আমার আল্লাহকে দেখা লিল্লাহ তাকবীর

যারা ক্ষমতায় বসবে তারা চার দফা কর্মসূচি পালন করবে এই চার দফা কর্মসূচি যদি পালন করতে পারে এই চার দফা কর্মসূচি যদি বাস্তবায়ন করতে পারে তাহলে সমাজের মধ্যে র্যাব লাগবে না পুলিশ লাগবে না বিডিআর লাগবে না আর্মি লাগবে না চিতা লাগবে না কোবরা লাগবে না সবার মনের মধ্যে আল্লাহর ভয় সৃষ্টি হয়ে যাবে সমাজটা শান্তিপূর্ণ হয়ে যাবে জোরে বলুন ঠিক না বাটে

আমার ভাইরা আমরা একটু খোঁজার চেষ্টা করে দেখি যেন আমাদের সাথে সমাজের কোন সম্পর্ক আছে নাকি এই বুঝটাই আমাদের ভিতর আসে না আমাদের বক্তব্য হলো ইসলাম মান বা ভালো কথা সমস্যা নেই নামাজ পড়ো নামাজ পড়ো সমস্যা নেই কোরআনুল কারীমের কথাগুলো বলো মসজিদের ভিতর গিয়া কও আবার বিছানা ছাড়ার মধ্যে কোরআনের কথা কেন টাইনা নিয়ে আসছে আছে না নাই কয়টা মসজিদের ভিতরে থাক এটার বাইরে কেন টাইনা নিয়ে আসতেছ এটা এটা দরকার নাই ঠিক তোমরা এই কথা বললে এ দেশে মানবতা প্রতিষ্ঠিত হবে কিভাবে হ্যাঁ এরকম বক্তব্য দিয়ে আজকে সমাজের সাথে আমাদের সম্পর্ককে বিচ্ছিন্ন করা হয়েছে আজকে যারা নামাজি তারা আবার সমাজ থেকে মসজিদ থেকে বের হয়ে এসে সুদ খায় ঘুষ খায় আসে না নাই সুদ ঘুষ আপনাদের সমাজে মন হয় না এটা আমাদের ঢাকা শহরে আছে হ্যাঁ ভড়ি ভড়ি ওই যে বলছেন ভড়ি ভড়ি ঠিক না আজকে সমাজের রন্ধ্রে রন্ধ্রে আজকে সুদ বেরিয়ে গিয়েছে দরিদ্র মানুষগুলো দিন দিন দরিদ্র হচ্ছে যারা বলো ঠিক না বাটে যার পাঁচ তালা সে সাত তালার মালিক হচ্ছে যার দশ তালা সে বিশ তালার মালিক হচ্ছে আর যারা গরিব যারা দরিদ্র যারা কৃষক যারা দিন মজুর তারা দিন দিন নিচের দিকে যাচ্ছে যারা বলো ঠিক না বাটে এটার কারণ হলো নামাজের সাথে সমাজের সম্পর্ক নাই ঠিক না বাটে নামাজের সাথে যদি সমাজের সম্পর্ক হয়ে যায় এই সমাজ শান্তিপূর্ণ হতে বেশি দিন সময় লাগবে না যারা বলো এই যে নামাজের বিধান দিয়েছেন কে এই সমাজটাকে বানাইছে কে এই মানুষগুলোরে বানাইছে কে এই জোরে কথা বলেন মানুষগুলোরে বানাইছে কে মানুষগুলোর ভালো মন্দ বোঝে কে আল্লাহ যদি ভালো মন্দ বোঝে বিধান তো আল্লাহ দিয়েছেন আল্লাহ তালাই তো সমাজের মানুষগুলোকে কিভাবে শান্তিপূর্ণ রাখবেন এটা তিনি ভালো জানেন ঠিক না ব্যাঠিক মাথ থেকে মাশির দরদ বেশি একটা কথা আছে না মাথ থেকে মাশির দরদ বেশি আমরা এখন ঠিক ছরে তোมายে গিয়েছি। আমরা বলি আল্লাহ বানাইছে ভালো কথা এই সব মানে দুনিয়া বিকাশ রাষ্ট্রীয় কাজ সামাজিক কাজ এসবের ভিতর আবার ইসলামটাকে আনার কি দরকার এটা আলাদা থাকো আর সমাজ আলাদা থাকো রাষ্ট্রীয় কাজ আলাদা থাকো ঠিক না এই কথাগুলো বলেন আপনাকে যদি একটা প্রশ্ন করতে চায় আমার دینی ভাইরা দুনিয়ার মানুষ বিবাহ شادی করে বিবাহ সারি করেছে 5 বছর সংসার করেছে 10 বছর সংসার করেছে এরপরেও দুই একদিন ঝগড়া হয়েছে ওই ঝগড়ার কারণে স্ত্রীকে তালাক দেয় এরকম নমুনা আছে না জোরে বলুন আছে না এর কারণটা হলো ওই স্ত্রীর সাথে তার একটু মনোমালিন্য হয়েছে স্ত্রীর মনের দুঃখ ব্যথা ওই স্বামী বুঝতে পারে নাই অথবা স্বামীর মনের দুঃখ ব্যথাগুলো ওই স্ত্রী বুঝতে পারে নাই দশ বছর সংসার করার পর একজন স্বামী যদি স্ত্রীর মনটাকে বুঝতে পারতে হয় একজন स्त्री যদি স্বামীর মনটাকে বুঝতে ব্যর্থ হয় তাহলে সেই মানুষগুলো যদি সমাজ পরিচালনার জন্য যদি আইন তৈরি করে বিধান তৈরি করে তাহলে কিভাবে হবে একজন মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দুর্বল করে তৈরি করেছেন একজন মানুষ কখনো দুনিয়ার মানুষের ফললান কোনটাতে কললান কোনটাতে কললান কোনটাতে ভালো কোনটাতে মন্দ একজন মানুষ কখনো বুঝতে পারে বুঝতে পারেন কে

জোরে বলুন কে আচ্ছা বলুন তো দেখি আপনার এই যে মাথার কপালের নিচে এই যে ভ্রু এগুলোর নাম কি ভুরু বলে না আর কি বলে আর কিছু বলে তাহলে ভুরু বুঝতে পারছেন তো এই যে ভ্রু গুলো এই ভ্রু দিয়েছেন কে আবার চোখের এই পাপড়ির মধ্যে এই যে চুল এগুলো দিয়েছেন কে আর আপনার ঠিক নাকের নিচে এই যে মোজ এগুলো দিয়েছেন কে এই দাড়িগুলো দিয়েছেন কে আপনাকে যদি জিজ্ঞেস করি আপনার জন্মের পর থেকে এই পর্যন্ত আপনি চুল কাটার জন্য বারবার সেলুনের মধ্যে গিয়েছিলেন যদি সেলুনে না যেতেন তাহলে চুলগুলো কত বড় হয়ে যেত ঠিক না ভাই ঠিক কিন্তু আপনাকে যদি জিজ্ঞেস করি আপনার যে ব্রো রয়েছে এই ব্রো কাটার জন্য আপনি কতদিন সেলুনে যাওয়া লাগবে যাওয়া লাগবে জোরে বলেন যাওয়া লাগবে এই চুলগুলো যা আপনার বড় হয়ে যায় নির্দেশ

আল্লাহর নির্দেশ মেনে মেনে চুলগুলো বড় হয়ে যাচ্ছে আল্লাহ আল্লাহর নিষেধ মেনে ভ্রুগুলো বড় হচ্ছে না আপনি বৃদ্ধ হয়ে গিয়েছেন আপনার ভ্রুগুলো সাদা হয়ে গেছে। কিন্তু বড় হওয়ার সুযোগ পায় নাই নির্দেশ কার সৃষ্টি যার হুকুম চলবে সৃষ্টি যার হুকুম চলবে তা এ কথা বললে আপনার ভালো লাগে না আপনার ঘরের মধ্যে যে বিড়ালটা রয়েছে বিড়ালটার দিকে একটু তাকান্ত আপনার বিড়ালটাকে আপনি কি ইলিশ মাছের টুকরাটা দেন না কাটাটা দেন হ্যাঁ ইলিশ মাছ হলে তো কাটাও সবাই খায় আপনি খাওয়া দাওয়া করতে বসলেন খাচ্ছেন দেশি মুরগি বড্ড আরাম লাগছে আপনার পাশে বসে আছে আপনার ঘরের পোষা বিড়ালটা ওই বিড়ালটা আপনার দিকে কত করুণ দৃষ্টিতে থাকিয়ে থাকে ঠিক না ব্যাঠিক একটু খাবার আপনি কখন দিবেন কোনদিন একটু সাহস করে আপনার কাছে আসে না আপনার হাত থেকে আপনার গোস্তের টুকরাটা নেওয়ার চেষ্টা করে না তার মনের মধ্যে একটা কথাই রয়েছে আমার মনিব নি মুখ হারাম নয় আমার মনিবের যেহেতু গোলামি আমি করি আমার মনি গোস্ত টুকু খাওয়ার পরে ওই ছোট হাড়ি টুকু অনন্তত পক্ষে আমার দিকে ছুড়ে মারবে ঠিক না بیٹি ঠিক আপনার ওই বিড়ালটার দিকে তাকান আপনার রবকে চিন্তা আপনার বেশি দূর যাওয়া লাগবে না আপনার কাছে মনে হয় আমরা মরলোবাদ আপনার কাছে মনে হয় আমরা কোন দিকে যেন ইশারা করি আপনার কাছে মনে হতে পারে আমরা মনহাজনা কোন দলের ক্যানভাস করি আল্লাহর কসম করে বলি আপনাকে রবের প্রকৃত অর্থটুকু বোঝানোর চেষ্টাই আমরা করি ওই রবকে যদি চিনেন আপনি কোন দল করবেন কোন পথে যাবেন আমাদের বল দেওয়া লাগবে না আপনার বিবেকই আপনাকে বলে দেবে আপনি কোন দলের পক্ষে সাপোর্ট করবেন জোরে বলুন ঠিক কিনা আমার ভাইরা আপনার বিড়াল টুকা আপনার দিকে তাকিয়ে রয়েছে একটু হাত দি তার দিকে কখনো ছুঁড়ে মারবেন আপনার গোস্তটুকু খাওয়া শেষ হওয়ার পর সুইশা সুইশা ভালোভাবে খাইলেন খাওয়ার পরে ছোট হাঁটটি টুকু তো তার দিকে ছুঁড়ে মারলেন হাঁটটি টুকু খেয়ে আপনার বিড়াল মেও করে একটা শব্দ করলো আর নিচের দিকে চাকিয়ে চলে গেল জোরে বলে ঠিক না ব্যাঠে নিচের দিকে তাকিয়ে গিয়ে সে ঘুমায় নাই নাই

শিমুরকিটার গোশতটা স্বাদ নিলেন আপনি আল্লাহর দেওয়া ইলিশ মাছটা স্বাদ নিলেন পদ্মার ইলিশ খাইলেন যমুনার ইলিশ খাইলেন খে খে আল্লাহর শুকরিয়া আদায় করলেন না সমাজ চালানোর ক্ষেত্রে আল্লাহর বিধান ধরে নিলেন না নামাজ পড়লেন মসজিদের মধ্যে মসজিদ থেকে বের হয়ে সুদ খেলেন ঘুষ খেলেন সমাজের মধ্যে অন্যায় প্রতিষ্ঠার জন্য সাহায্য করলেন আল্লাহর বিধান মানলেন না আল্লাহর নিমুখ হারাম বান্দা আপনি যারা বলে ঠিক না

এত সুন্দর আকৃতি পৃথিবীর কোন সৃষ্টিকে দিলাম না কিন্তু মানুষগুলো পৃথিবীর বুকে গিয়ে আমি রবকে ভুলে গেল আমি আল্লাহকে ভুলে গেল আমি স্রষ্টাকে ভুলে গেল সোমবার অদাত না হুয়া সালা সা তাদের অবস্থান এমন হয়ে গেল তার সব থেকে নিকৃষ্ট জাতিতে পরিণত হলো চিৎকার দিয়ে বলুন না الله تعالى ثلاث شمبر كيف قران الكريم نطرب نيدي نطر جنية ولقد درأنا لجهنم كثيرا من الجن والانس لهم قلوب لا يفقهون بها ولهم اعين لا يبصرون بها ولهم اذان لا يسمعون

তাদেরকে ডাগর ডাগর দুইটা চোখ দিয়েছিলাম আমার চমৎকার দুইটা সৃষ্টি তাদেরকে দিলাম এই চোখ দিয়া তারা আমার সৃষ্টিকে দেখে দেখে আমাকে চিনলো না ওয়ালাহুল আদানুল্লাহ ইয়াসমাউন বিহা তাদেরকে চমৎকার শ্রবণ শক্তি দিয়েছিলাম সোনার মতো যোগ্যতা দিয়েছিলাম তারা মমতাজ মমতাজের গান শুনে ফাইটটা যায় ফাইটটা যায় আছে না নাই তারা মামতাজের গান শুনে আয়ুব বাচ্চুর গান শুনে জেমস এর গান শুনে তারা আমার করণের বক্তব্য শুনতে মাঠের মধ্যে আসে না আসে নাই ঘরের মধ্যে বসে বসে স্টার জলসা থেকে জি বাংলা দেখে জি সিনেমা দেখে হিন্দি গান দেখে ল্যাংটা গান দেখে সেগুলো দেখার মতো সুযোগ তাদের হয় আমার কর্ণল কারিম কথাগুলো তারা শুনতে পারলো না উলাইকা কাল আনআম তাদেরকে আমি সবথেকে শ্রেষ্ঠ মানুষ বানিয়েছিলাম উলাইকা আল তারা হলো 14 জানুয়ারের মত বালহুমা আল বরঙ্গের চেয়ে নিকৃষ্ট চিৎকার দিয়ে বলুন নাউজ বিল্লাহ যার নামাজের সাথে সমাজের সম্পর্ককে বিচ্ছিন্ন করতে চায় তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন 14 জানুয়ারির চেয়ে নিকৃষ্ট আল্লাহ তালা আমাদেরকে 14 জানুয়ারির মতো না বানাও চিৎকার দিয়ে বলুন আমীন আপনাদেরকে যদি আমি বলি যে নামাজ এর সাথে সমাজের সম্পর্ক কি একটা উদাহরণ দিলেই বুঝবেন আপ মনে করুন আপনার সমাজের ইমাম সাহেব আপনার সমাজের ইমাম সাহেব তিনি হলেন একদিকে চেয়ারম্যান আরেকদিকে ইমাম একদিকে মেম্বার আরেকদিকে মসজিদের খতিব একদিকে রাষ্ট্রপতি আরেকদিকে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের ইমাম যদি এরকম হয় আপনার ইমাম সাহেব মসজিদে ঢুকার পর একজন মুসল্লি গেল ইমাম একটু একটু কথা আছে আপনি যদি আমার প্রশ্নের উত্তর দিতে না পারেন আপনার পিছনে আমরা নামাজ পড়ব না মসজিদের ইমাম সাহেবকে যদি এই ধরনের একটা প্রশ্ন করে ইমাম সাহেব যদি বলে হ্যাঁ আপনার প্রশ্ন বলুন আমি উত্তর দেব। ওই সময় যদি ইমাম সাহেব কবলে ইমাম সাহেব আমরা শুনেছিলাম আমাদের এলাকার এই রাস্তাটার বরাদ্দ আপনার কাছে আসছে ছয় মাস পেরিয়ে গেল এক বছর পেরিয়ে গেল আমার এই রাস্তার কাজ আজ পর্যন্ত কেন হলো না এই প্রশ্নের উত্তর যদি আপনি দিতে না পারেন আপনার পিছনে নামাজ পড়া দূরে থাক আপনার একটা বক্তব্য আমরা শুনবো না আল্লাহ বলেন এরকম ইমাম যদি আমাদের সমাজে এমন থাকতো যে ইমাম আবার মেম্বার আবার চেয়ারম্যান আবার রাষ্ট্রপতি আবার সমাজপতি এরকম জবাব দিতে তার সুযোগ যদি থাকত নামাজের মাধ্যমে ওই ইমামের ভুল ধর সুযোগ থাকবে কি থাকবে না আপনাদের ইমাম সাহেব নামাজ পড়াচ্ছেন নামাজের ভিতরে যদি ভুল করে ভুল ধরে কি ধরে না যদি বারবার ভুল করে তাহলে কি সেই ইমামের পিছন আপনারা নামাজ পড়েন নামাজ পড়বেন ইমাম রাজি রহেমহল্লা তিনি বলেছেন তোমাদের ইমাম সাহেবের যদি তিনবার ভুল ধর তৃতীয়বার ভুল ধরার পরেও যদি সেই ভুল সে সংশোধন না করে তাহলে তার পিঠের মধ্যে এমন জোরে থাপ্পড় মারবে যাতে তার গোষ্ঠ শ্রদ্ধা তোমার হাতে চলে আসে ওই ইমাম ওই ইমামের পিছনে নামাজ পড়া যায় নাই জোরে বলো ঠিক না ব্যাঠি তিনবার ভুল ধরেছেন তারপরে আপনার ভুল সে সংশোধন করছে না বারবার সেই ভুল করেই আপনাকে নামাজ পড়াচ্ছে নামাজ পড়বেন তার পিছনে নামাজ পড়বেন ওই দিন তো আপনি তাকে মারবেনি পরের দিন তার চাকরিটাও খাবেন ঠিক না ব্যাঠে যে ইমামের নামাজের মধ্যে ভুল ধরা যায় সেই মাম যদি সমাজের ইমাম হয় সেই মাম যদি রাষ্ট্রের ইমাম হয় তাহলে সেই মামেরও ভুল ধরতে পারবে তুজুরবুল ঠিক না ব্যাটে এরকম একটু উদাহরণ দেব বিশ্বনবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতা আসেন তিনি রাষ্ট্রপতি একদিকে রাষ্ট্রপতি আর একদিকে মসজিদের খতিব একদিকে রাষ্ট্রপতি আর একদিকে মসজিদের ইমাম এরকম একজন ক্ষতি তিনি জুমার নামাজ পড়াবেন মসজিদে আসলেন মসজিদে আসার পর তিনি মিম্বারের কাছে গেলেন একজন মুসল্লি দাঁড়িয়ে গেল আমিরুল মমিন আপনার কাছে আমার একটা প্রশ্ন রয়েছে এই প্রশ্নের উত্তর আপনি যতক্ষণ পর্যন্ত না দিবেন ততক্ষণ পর্যন্ত আপনার ক্ষুদ্ব আমরা শুনবো না আপনার পিছনে নামাজও আমরা পড়বো না হাজরাতে অমর নরম মানুষ না গরম মানুষ জোরে নরম না গরম কিন্তু তিনি আল্লাহর একজন গোলাম তিনি বিশ্বনবীর ছাত্র তিনি বিশ্বনবীর সাহাবি বিশ্বনবী এমন ভাবে তাকে তৈরি করে গিয়েছেন এমন ভাবে গড়ে গিয়েছেন প্রজারা যদি একটা প্রশ্ন করে সেখানে তিনি গরম হন না সেখানে তিনি নরম হয়ে জিজ্ঞেস করলেন ও আমার ভাই ও আমার আল্লাহ রাসূলের সাহাবী তুমি কি প্রশ্ন করতে চাও তুমি করো তোমার প্রশ্নের উত্তর না দিয়ে আজকে আমি খুব পাওয়া দেব না নামাজ পড়াবো না জিকির দেবো বলুন সুবহানাল্লাহ এরকম রাষ্ট্রপতি যদি আমাদের সমাজে থাকত আমাদের সমাজটা শান্তিপূর্ণ হয়ে যেত যারা বলেন ঠিক না بیٹے ঠিক হযরতে উমর এই কথা বলেন এবার তিনি জিজ্ঞেস করলেন তোমার কি প্রশ্ন তুমি একটু আমাকে বলো এবার সেই ব্যক্তি প্রশ্ন করল আমিরুল মিনিন আপনি আমাদের রাষ্ট্রপতি আপনার কাছে একটা প্রশ্ন হলো আপনি আজকে যে জুব্বাটা গায়ে দিয়ে এসেছেন এই জুব্বাটা অনেক লম্বা দেখা যাচ্ছে কিছুদিন আগে আপনি কোষাঘর থেকে কিছু কাপড় আমাদেরকে দিয়েছিলেন রাষ্ট্রীয় অর্থ মন্ত্রনালয় থেকে আমাদেরকে কিছু কাপড়ের টুকরা দিয়েছেন আমরা এই অঞ্চলের নাগরিক হিসেবে এক টুকরা কাপড় আমিও পেয়েছি এক টুকরা কাপড় আমিও পেয়েছি তো এক টুকরা কাপড় আপনিও পেয়েছেন আমি আমার পাঞ্জাবি আমার জামা বানাতে গিয়ে দেখেছি পাঞ্জাবি বানাতে খুব কষ্ট হচ্ছে কারণ কাপড়ের টুকরা তো অত্যন্ত ছোট কিন্তু আপনার গায়ে জামাটা দেখতে পাচ্ছি আপনার গায়ে যে জুব্বাটা আমি দেখতে পাচ্ছি এই জুব্বাটা অনেক লম্বা দেখা যাচ্ছে আপনি আমাদেরকে একটু বুঝায় বলেন এত ছোট কাপড়ের টুকরা হওয়ার সত্ত্বেও এত লম্বা জুব্বা আপনি কিভাবে বানিয়েছেন আল্লাহু আকবার এরকম রাষ্ট্রপতিকে প্রশ্ন করা যাবে 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 রাষ্ট্র প্রশ্ন করেই দেখেন খালি খালি দেশবিদ্রোহী হ্যাঁ রাষ্ট্রবিরোধী নাগরিক বলে আপনাকে রাষ্ট্র থেকে বের করে দেবে যে বলো ঠিক না ব্যাঠে হাজরাতে ওমরকে প্রশ্ন করার পর হাজরাতে ওমরের কাছে উত্তর জানা আছে না নাই হাজরাতে ওমর কি দুর্নীতিবাজ ছিলেন নাকি হাজরাতে ওমর কি চার কোটি টাকা পাঁচ কোটি টাকা মেরে দিয়েছিলেন নাকি চারশো কোটি টাকা আমাদের কাছে কিছুই মনে হয় না ঠিক না ব্যাঠে কয়ে চার হাজার কোটি টাকা তো বলে দিয়েছি আবার বলে সহনীয় মাত্রায় খাওয়া লাগবে কি খাওয়া লাগবে কোন মাত্রায় সহনীয় মাত্রায় তুমি আজকে সহনীয় মাত্রায় খাও আর কবরে যাও সহনীয় মাত্রা হবে না সেদিন পায়ের গিরা একটাও থাকবে না যেটা বলুন ঠিক কেনা তুমি আজকে সহনীয় মাত্রা খাও আর টেবিলের নিচ দিয়ে খাও দেখেন কে যেটা বলুন দেখেন কে আল্লাহ তালা কেয়ামতের ময়দানে আপনি যে টেবিলিন নিস দিয়ে খেয়েছিলেন আপনি যে সহনিয় খেয়েছিলেন আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আপনার হাতে নামাটা দিয়ে দিবে দিয়ে বলবে বান্দারে ইকরা কিতাবাকা কাফা আলাইকা হাসিবা বান্দারে তুমি দুনিয়ার মধ্যে যেই মাত্রায় খাইছো যেই অবস্থায় খাইছো সারাদিন রোজে রেখেছো খাও নাই ইফতারের পরে খেয়েছো আছে না নাই দুনিয়ার মানুষকে দেখিয়ে খাও নাই টেবিলের নিউজ দেখেছো সরাসরি খাও নাই বিকাশের মাধ্যমে খাইছো আছে না সরাসরি খাও নাই রকেটের মাধ্যমে খাইছো আছে নাই না আমার ভাইরা দুনিয়া দিন দিন ডিজিটাল হচ্ছে আর আমাদের দুর্নীতির সুযোগ দিন দিন ডিজিটাল হচ্ছে ঠিক না ভাই ঠিক আমার ভাইরা হাজরাতে ওমর দুর্নীতিবাদ ছিলেন না তাকে এই প্রশ্ন করার পর তার কাছে উত্তর জানা ছিল হাজরাতে ওমর বললেন দাঁড়াও উত্তর আমি দিচ্ছি উত্তর আমার কাছে আছে এই সময় হাজরাতে ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর ছেলে আব্দুল্লাহ সেখানে উপস্থিত ছিলেন আব্দুল্লাহ একটু দাঁড়িয়ে গেলেন আব্দুল্লাহ দাঁড়িয়ে বললেন ও আমার ভাই তোমার প্রশ্নের উত্তরটা আমারও জানা আছে আমি যদি আমার বাবার পক্ষ থেকে প্রশ্নের উত্তরটা দিয়ে দেই তুমি কি অনুমতি দিবে নাকি ওই ব্যক্তি বলল হ্যাঁ আমার উত্তর পেলেই চলবে তুমি উত্তর দিয়ে দাও হাজরাতে আবদুল্লাহ বললেন সনব সেই দিন যে কাপড়ের টুকরা টুকু অর্থ লয় থেকে দেওয়া হয়েছিল ওই কাপড়ের টুকরা আমিও এক টুকরা পেয়েছিলাম যেহেতু আমি ওই দেশেরই নাগরিক তোমরা যেরকম পেয়েছ আমিও পেয়েছি আমার বাবাও এক টুকরা পেয়েছে এক টুকরার বেশি আমার বাবা নেয় নাই চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ তাহলে কিভাবে এত সুন্দর জামা হলো আবদুল্লাহ এবার বলল সরব আমার বাবার যে কাপড়ের টুকরা টুকু ছিল ওই কাপড়ের টুকরার সাথে আমার কাপড়ের টুকরা টুকু মিশিয়ে দিয়েছিলাম আমি চিন্তা করলাম আমার বাবা একজন রাষ্ট্রপতি আমার বাবা একজন ক্ষমতাবান ব্যক্তি আমার বাবা রাষ্ট্র পরিচালনা করে আবার আমার বাবা একজন ইমাম আমার বাবা একজন খতিব তার গায়ের জামাটা যদি ছোট্ট হয়ে যায় তার গায়ের জামাটা যদি অসুন্দর দেখায় তাহলে কেমন হয় ওই চিন্তা করে আমি আমার আমার বাবাকে দিয়ে দিয়েছিলাম ওই কাপড়ের টুকু আর আমার বাবার কাপড়ের টুকরা দুইটা একত্রিত করে আমার বাবা এত লম্বা জব্বা বানিয়েছে দুর্নীতি করে আমার বাবা এক টুকরা কাপড়ও নেয় নেয় সভাপতি আমাদের সমাজে আমাদের চেয়ারম্যান আমাদের মেম্বাররাও যদি এরকম হয়ে যায় আমাদের কোনো চিন্তা থাকবে না যেন বলো ঠিক না ব্যাঠে আমাদের গম আমাদের চাউল চোর আছে না নাই বলবো না কিসের শেখ মুজিবের দরবারে একজন লোক এরকম এসেছিল তিনি তখন ধান সেই বিল্ডিং এর মধ্যে তেরো নাম্বার রোড সেখানে বসা একজন কৃষক আসলো ওনার কাছে মাথার মধ্যে অনেকগুলো সবজি নিয়ে এসেছে আসলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বাংলাদেশের মানুষ ভালোবাসত বিশেষ করে কৃষক সম্প্রদায় যারা একটু দরিদ্র তারা একটু বেশি ভালোবাসত কারণ যেই বক্তব্য তিনি দিয়েছেন সাতই মার্চের ভাষণ সেই বক্তব্যই আসলে উনিশশো সালের যুদ্ধের জন্য একটা চমৎকার পাতে হিসেবে কাজ করেছে ঠিক না ব্যাঠে সত্যি কথা বলতে দোষ নেই তো ঠিক না ব্যাঠে সত্যি কথা বললে কি আমার কোন দিক দিয়ে কমে যাবে সাতই মার্চের যেই গরম ভাষণ তিনি দিয়েছিলেন বাংলার যুবকদের রক্ত টকবক করে উঠেছিল ঠিক না ব্যাটা তো বঙ্গবন্ধুকে ভালোবাসতেন একজন কৃষক একটু আমার ভাইরা বঙ্গবন্ধুর কাছে একজন কৃষক মাথায় হলো সবজির ঝাকা। ওই যে ঝাকার মধ্যে সবজি নিয়ে এসেছেন তখনকার যুগে তো ব্যাগ ছিল না এত বেশি আধুনিকতা ছিল না তিনি নিয়ে এসেছেন নিজ হাতে নিজ খেতে টাটকা সবজি নেতারে খাওয়াবে নিয়ে এসছেন নিয়ে পর এবার সে ওই তার সবজি বঙ্গবন্ধু শেখ মুজি ওরহমন অনেক বড় লিডার তার তিন তলায় তো আর যাওয়ার সুযোগ নেই আসলো নিচ থেকে তার যে দারোয়ান সেই ব্যক্তি বলল তুমি এখানে থাকো তোমার সবজি আমি নেতার কাছে পৌঁছে দিচ্ছি ওর বক্তব্য হলো নেতা পাইলেই হলো কারণ আসলে গ্রামের মানুষ যারা তাদের তত অহংকার নেই ঠিক না বেঠিক যারা কৃষক মানুষদের অহংকার কম থাকে তারা চিন্তা করছে নেতার জন্য আনছি নেতা পর্যন্ত পৌঁছালেই আমি খুশি এবার তার হাত থেকে ওই সবজিটুকু নিয়ে এবার নেতা চলে গেল উপরে নেতার কাছে নিয়ে গেল বঙ্গবন্ধুর কাছে গিয়ে সবজি উপস্থাপন করলো কি সবজি আসলো কোথেকে বলে যে একজন কৃষক এই সবজিটুকু আপনার জন্য নিয়ে এসেছে এবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি চিন্তা করলেন এত দূর থেকে এই লোকটা আমার জন্য আদর করে ভালোবাসে সবজি ঢাকা নিয়ে এসেছে তাকে এবার আমার পক্ষ থেকে একটু শুভেচ্ছা দাও তাকে বিশ টাকার একটা নোট দিল কয় টাকা নোট আরো জোরে বলেন কয় টাকা আপনাদের মনে রাখার দরকার আছে কারণ এই নোটের মধ্যে যত নোট নোট দিছে নেতা খুশি হয়ে এবার তিনতলা থেকে যখন দুতালায় নামছে চিন্তা করে এই তো সুযোগ সামনে আরো একতলা বাকি আছে এর মধ্যেই যা করার করা লাগবে সে কি করলো সেখান থেকে পকেটে তার দশ টাকার একটা নোট ছিল সে বিশটা টাকা পকেটে রেখে দশ টাকা নোটটা নিয়ে ওই ব্যক্তির হাতে দিল যে তোমাকে নেতা খুশি এটা হয়েছে ও তো আর জানে না কয় টাকার টাকা চিন্তা করে। আমি নেতার জন্য আমি তো আর এটা বিক্রি করার জন্য আনি নাই যদি বিক্রি করতাম তাহলে তো বাজারে নিতাম ঠিক না বিক্রি করার জন্য তো বাজারে নিতাম আমি তো নেতার জন্য আনছি ভালোবেসে নেতাকে খুশি করবো সেজন্য তাহলে টাকা আমার প্রয়োজন নাই যাই আমি গিয়া টাকাটা দিয়ে আসি আচ্ছা বলুন তো দেখি কি বাকায় না ওই কৃষক বেটা চিন্তা করলো ঠিক আছে আমি গিয়ে দিয়ে আসি আচ্ছা ঠিক আছে যাও সেবার গিয়ে নেতার হাতে গিয়ে দশটা টাকা দিয়ে দিল নেতা আমি আপনার জন্য এই সবজি এনেছি আপনাকে ভালোবাসি আপনাকে আন্তরিকতা মহাব্বত করে এজন্য আপনি আমাকে যে টাকা দিয়েছেন এই টাকা আমার লাগবে না আপনি আমার জন্য দোয়া করে আমার ক্ষেতের সবজি যাতে আরো ভালো হয় আমি যাতে আপনার জন্য আরো বেশি নিয়ে আসতে নেতার হাতে এবার ফেরত দিছে কয় টাকা নোট জোরে বলেন কয় টাকা নেতা দিয়েছিল কয় টাকা নোট নেতা হাতে নিয়ে চিন্তা করে কি ব্যাপার আমি তো দিলাম বিশ টাকা নোট আমার হাতে আসল দশ টাকা নোট দশ টাকা গেল এবার ওই কৃষক বলতেছে নেতা আমি তো পাইছি দশ টাকাই সেদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আফসোস করে বলেছিলেন যে দেশের তিন তলা থেকে এক তলা পর্যন্ত যেতে বিশ টাকার নোট দশ টাকা হয়ে যায় সেই দেশে রডের পরিবর্তে বাস তো আসবেই ঠিক না বেঠে জোরে বলুন ঠিক না জাতির দুর্ভাগ্য সেদিন তিনি বড় আফসোস করে বলেছিলেন এই দেশের উন্নতি হবে কিভাবে যে দেশের তিন তালা থেকে এক তালা পর্যন্ত যেতে বিশ টাকার নোট দশ হয় দশ টাকার নোট হয়ে যায় সেই দেশে একটা রাস্তা ওই সাধারণ মানুষ পর্যন্ত যেতে যেতে রাস্তা হয়ে যায় তখন না একটা আয়ের জোরে জোর ঠিক না বেঠে

আপনি কেন কাটি করছেন এবার হাজরাও আমার বলল আমার ভাইরা শোনো আজকে আমি মন খারাপ করে কান্না কাটি করি না এটা হলো আমার আনন্দের কান্না যে দেশের জনগণ তাদের প্রেসিডেন্টকে এত কঠিন ভাবে তার প্রশ্নের জবাবদিহিতার মধ্যে নিয়ে আসতে পারবে সেই দেশে কখনো দুর্নীতি হতে পারে না সেই দেশের মধ্যে কখনো জনগণের অধিকার নষ্ট হতে পারে না আমি সেই আনন্দেই আজকে আমার চোখের পানি বেড়ে গিয়েছে চিৎকার দিয়ে বলুন সুহান আল্লাহ এরকম একজন রাষ্ট্রপতি আমাদের সমাজে দরকার যে ব্যক্তি মসজিদে উমামতি করবে সমাজে উমামতি করবে যদি বলো ঠিক কিনা ইমাম মানে হলো নেতা ইমাম মানে হলো সর্বোচ্চ পর্যায়ের দায়িত্বশীল যিনি দায়িত্ব পালন করবেন আল্লাহকে ভয় করে আল্লাহকে যারা ভয় করে তারা কখনো জনগণের অধিকার নষ্ট করতে পারবে না যদি বলো ঠিক কিনা খেতে খেতে আমরা এমন হয়ে গিয়েছি বন খেয়ে ফেলতেছি রাস্তা খেয়ে ফেলতেছি রাষ্ট্রটাকে কোন দিন জানে আমরা গিলে খেয়ে ফেলে ঠিক কিনা ঠিক কোরআন ফিরে আসতে হবে এই কোরআনই পারবে এই মানবতা প্রতিষ্ঠিত করতে কোরআনই পারবে মানুষের অধিকার প্রতিষ্ঠিত করতে যেন গুলো ঠিক কিনা এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আকিমুস সালাত তোমরা সালাত কায়েম করব সালাত কায়েম করো দফা কয়টা জোরে বলেন কয়টা চারটা দফার মধ্যে কয়টা দফা গেল সালাদ যদি কায়েম হয়ে যায় শুনে রাখো মুসলমান সালাদ যদি কায়েম হয়ে যায় নামাজ যদি প্রতিষ্ঠিত হয়ে যায় সমাজ থেকে বিশৃঙ্খলা দূর হবে সমাজ থেকে দুর্নীতি দূর হবে দুর্নীতি মামলার জন্য কার জেলেও যাওয়া লাগবে না আর তার জেল থেকে বাইর করার জন্য আন্দোলন করা লাগবে না যারা বলে ঠিক কিনা আমার ভাইরা দুই নাম্বার কর্মসূচি হলো দুই নম্বর কর্মসূচি আল্লাহ সুবাহ ঘোষণা করলেন ঝাকাত প্রতিষ্ঠিত করো কি প্রতিষ্ঠিত করবে আরো জোরে বলুন কি আপনি যে নামাজ পড়বেন নামাজ পড়তে শক্তির দরকার আছে না নাই আগে বললো নামাজের কথা এর পরে পরিপ্রী আল্লাহ তালা সাথে সাথে জানাই দিলেন জাকাত প্রতিষ্ঠিত করতে হবে এখন বলতে পারেন নামাজের সাথে আবার অর্থনীতির সম্পর্ক গিয়ে আপনাকে যদি যদি আপনার পেটের মধ্যে না থাকে আপনি আল্লাহর গোলাম এ করবেন নামাজ আদায় করবেন নামাজ আদায়ের জন্য আপনার পেটের মধ্যে থাকা লাগবে আপনার পেটে যদি ক্ষুদা থাকে আপনার পেটের মধ্যে যদি ক্ষুধা থাকে আপনি নামাজ পড়তে পারবেন

কর্মসংস্থানের ব্যবস্থা করলেন চিৎকার দিয়ে বলুন সুবহান আল্লাহ ডিজিটাল বাংলাদেশ গঠন করতে চাও তোমরা আল্লাহর কোরআনের কাছে আসো আল্লাহর কোরআনের এই চার দফা কর্মসূচি যদি পালিত হয়ে যায় ডিজিটাল বাংলাদেশ গঠন করতে বেশি দিন সময় লাগবে না জোরে বলো ঠিক কিনা এই দফা কি পৃথিবীর কোন মানুষের বানানো দফা কোন দলের দফা এই দফা দিছে কে প্রতিষ্ঠিত হয়ে যায় সমাজ থেকে বন্ধ হয়ে যাবে সমাজ থেকে ঘুষ বন্ধ হয়ে যাবে আমার ভাইরা উনিশশো একাত্তর সালে বাংলাদেশ স্বাধীন হলো স্বাধীন হওয়ার পর একচল্লিশ বছর পেরিয়ে গেল তত হাজার হাজার মুফাসির মাহফিল বাংলাদেশে হচ্ছে কত হাজার হাজার কোরআনের মুফাসির আজ পর্যন্ত কোরআনের তাফসীর করতে করতে যাকাতের পক্ষে কথা বলতে বলতে সুদের বিরুদ্ধে কথা বলতে বলতে পৃথিবীর মুখ থেকে বিদায় নিল দিন দিন সুদ বন্ধ হয় না সুদ তাজা হয় যারা বলুন ঠিক কিনা সুদ কি বন্ধ হচ্ছে না তাজা হইতেছে ওটা যুবকে মন হচ্ছে যেন তার বয়স দিন দিন টকবুগে হচ্ছে মন হচ্ছে যেন সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রত্যেকটা পরিবারে আজকে প্রত্যেকটা মহললায় মহললায় আজকে সুদের কারখানা যারা বলেন ঠিক কিনা আমাদের সমিতিগুলো আজকে সুদের দিকে মানুষকে নিয়ে যাচ্ছে অন্য দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত জায়গায় নামাজের কথা বলেছেন তত জায়গায় তিনি যাকাত ভিত্তিক অর্থনীতির কথা বলেছেন যাকাত ভিত্তিক অর্থনীতি যারা প্রতিষ্ঠা করবে সেখানে কখনো সুদ থাকবে না ঘুষ থাকবে না সমাজের মধ্যে বেকারত্ব সব তুলে দিবেন কে আল্লাহ তাআলা সেজন্যই কোরআনুল কারিমের মধ্যে 72 থেকে 73 জায়গায় নামাজের কথা বলেছেন প্রত্যেকটা জায়গায় তিনি নামাজের পাশাপাশি জাকাতের কথা বলেছেন কারণ মানুষ নামাজ পড়বে পেটের মধ্যে যদি তাদের ক্ষুধা থাকে নামাজ হবে কারণ নামাজের মধ্যে খাবারের চিন্তা আছে না নাই এজন্য দেখবেন যারা স্বাচ্ছন্দ্যভাবে চলতে পারে তারা যদি সামান্যতম জ্ঞান থাকে তারা কখনো নামাজ ছাড়ে এজন্য প্রথম দফা হলো নামাজ প্রতিষ্ঠিত করতে হবে দুই নম্বর দফা হলো জাকাত প্রতিষ্ঠিত করতে হবে আমাদের সমাজে যে জাকাত দেয় হলো জাকাতের কাপড় সবথেকে কম দামে কাপড়গুলো জাকাতের জন্য দেওয়া হয় জাকাত এভাবে দিলে চলবে না জাকাতের বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আটটি খাত দিয়েছেন কোরআনুল কারীমের মধ্যে সেই দিকে গেলে আলোচনা লম্বা হয়ে যাবে ইননামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিন আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম আফির রিকাব ওয়াল গারিমিনা ওয়া ফি চিৎকার দিয়ে বলুন এই আটটা খাত ব্যতীত যদি কোনো মানুষ জাকাত দেয় সেই জাকাত আল্লাহর দরবারে কবুল হবে সেভাবে যদি জাকাত প্রতিষ্ঠিত হয় শুনুন সেভাবে যদি জাকাত প্রতিষ্ঠিত হয় রাষ্ট্রীয়ভাবে ভাবে সংসদ ভবনে যদি ঘোষণা দিয়ে দেওয়া হয় তোমরা যেভাবে কর দাও তোমাদের সম্পদের হিসাব করে করে একশো পার্সেন্টের মধ্যে যতটুকু পার্সেন্ট আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন ততটুকু পার্সেন আল্লাহর জন্য আল্লাহর বিধান অনুযায়ী তোমাদেরকে জাকাত দিতে হবে আর সেই প্রতিষ্ঠা যদি সংসদ ভবন থেকে ঘোষণা দেওয়া হয় বাংলার জমিনে কখনো বেকার থাকবে না জোরে বলুন ঠিক কিনা বাংলার জমিনে zakat দেওয়ার জন্য মানুষ ঘুরবে zakat দেওয়ার মতো মানুষ খুজে পাবে রাজুর বলুন ঠিক না بیٹি সাহাবীদের সেই সোনালে যুগ ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর তাদের কাঁধের মধ্যে zakater অর্থ নিয়ে ঘুরতেন তাকে zakat দিবেন খুজে পাচ্ছেন না চিৎকার কারি বলুন সুবহানাল্লাহ সাহাবিকে জিজ্ঞেস করতো তোমার কাঁধে গুলো কি বলে জাকাতের টাকা দিতে পারছো না বলে এত ঘুরা ঘুরলাম একজন মানুষকেও পেলাম না জাকাতের টাকা দেব কারণ হলো সেখানে জাকাত ভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠিত হয়েছিল যার ফলে সমাজে সুখ ছিল না ঘুষ ছিল না শান্তি ছিল রহমত ছিল দারিদ্রতা ছিল না জোরে বলো ঠিক কিনা আমাদের সমাজ নামাজ প্রতিষ্ঠার পাশাপাশি জাকাতকে প্রতিষ্ঠিত করা লাগবে তাহলে সমাজ থেকে সব ধরনের সুদ বন্ধ হবে ঘুষ বন্ধ হবে শান্তিপূর্ণ সমাজ হয়ে যাবে জোর বলুন ঠিক না ব্যাটি দুই নাম্বার কথা বললাম দুই নাম্বার দফা শেষ হলো এবার আসুন তিন নাম্বার দফা ওয়ায়া আমুরুনা বিল মা'আ বিল মা'রুফ তারা সব কাজের আদেশ দেবে তারা কোন কাজের আদেশ দেবে আল্লাহ তালা কি এখানে আদেশের কথা বলছেন না অনুরোধের কথা বলছেন জোরে বলুন কিসের কথা বলছেন রিকোয়েস্ট করা আর নির্দেশ দেওয়া অর্ডার করা দুইটাকে এক জিনিস অনুরোধ করা আর হলো নির্দেশ দেওয়ার দুইটাকে এক জিনিস জোরে বলুন এক জিনিস আমরা যে ওয়াজগুলো এখন করছি এটা হলো অনুরোধ আর যদি প্রশাসনে খেয়ে সেনে খেয়ে ঘোষণা দিয়ে যায় আমাদের এই অঞ্চলের যিনি জেলা প্রশাসক তিনি যদি এখানে এসে ঘোষণা দিয়ে যায় আমাদের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বক্তব্য হল আগামীকাল থেকে কেউ সুদ খেতে পারবে না কেউ ঘুষ খেতে পারবে না গান বাজনার অনুষ্ঠান বন্ধ সব ধরনের অন্যায় অশ্লীলতা বন্ধ

গত গত সংসদে হয়ে গিয়েছে যারা চুরি করবে তাদের হাত কেটে দাও বলুন তো দেখি আজকে যদি জেলা প্রশাসক এই ঘোষণা দেয় আজকে রাত্রে চুরি বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই চোর চিন্তা করবে হাইরে যদি বেঁচে থাকে তাহলে ভালোভাবে বাঁচবো একটা হাত যদি আমার কেটে নেয় দুইটা হাত যদি আমার কেটে নেয় তাহলে আমার এই জীবন রেখেই কি লাভ হবে যতদিন বাঁচি না খেয়ে থাকবো তবু চুরি করবো নাচুরি বলুন ঠিক না নির্দেশ একরকম অনুরোধ আর একরকম নির্দেশ দেয় সেটা নির্দেশ দিতে পারে কর্তৃপক্ষ জোরে বলুন ঠিক কিনা আমরা শুধুমাত্র ওয়াজ করেই যেতে পারবো একচল্লিশ বছর বিয়াল্লিশ বছর পেরিয়ে যাচ্ছে পঞ্চাশ বছর একশো বছর পেরিয়ে যাবে ওয়াজ করে সমাজ থেকে অন্যায় কাজ বন্ধ করা যাবে না হুকুম ভালো কাজের হুকুম দেওয়া যাবে আমরা ছিলাম শ্রেষ্ঠ জাতি আমাদেরকে বানানো হয়েছিল সৎ কাজের আদেশ দেওয়ার জন্য

করবে এই তোমরা শ্রেষ্ঠ জাতি কিন্তু মুসলমান আজকে সব কাজের আদেশ দিতে পারে না এই তারা আজকে সব থেকে বেশি মায়ের খায় জোরে বলো ঠিক কিনা আমার ভাইরা তিন নাম্বার দফা হলো সব কাজের আদেশ দেওয়া লাগবে কি দেওয়া লাগবে সব কাজের আদেশ দেওয়া লাগবে সব কাজের আদেশ দেয় মুমিনেরা আর সব কাজ থেকে ফিরায় রাখে মুনাফেকেরা আছে না নাই আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে দশ নাম্বার পারায় কথা জানিয়ে দিয়েছেন

আর এমন কিছু মানুষ সমাজের মধ্যে রয়েছে তারা হলো টাকা মুনাফিক তারা মানুষকে ভালো কাজ থেকে ফিরায় রাখে আর খারাপ কাজের দিকে মানুষকে ধাবিত করে আসে না নাই কুরআনুল কারীম সে কথা 10000 বছর আগে জানিয়ে দিয়েছে আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু بعضهم اولিয়া وبعض ইয়া আমরুনা বিল মুনকারে ওয়ানহাউনা আনিল معروف ওখানে বললো মুমিনদের বৈশিষ্ট্য মুমিন যারা হয় তারা মানুষকে ভালো কাজের আদেশ দেয় খারাপ কাজ থেকে নিষেধ করে এখানে গেল মুনাফিকদের কথা মুনাফিকরা মানুষকে ভালো কাজ থেকে ফিরায়ে রাখে আর খারাপ কাজের দিকে মানুষকে ধাবিত করে আছে না নাই বাংলার জমিনে মুসলমানদের সংস্কৃতিকে বন্ধ করে দেয় অথচ বিহায়া দিবস 14 ফেব্রুয়ারি ভালো ভাষা দিবসকে রাষ্ট্রীয়ভাবে পালন করা হয় যারা বলো ঠিক কিনা আজকে বৈধভাবে একটা মেয়ে যদি ১৮ বছর বয়স হয় পনেরো বছর বয়স হয় বালেক হওয়ার কারণে ইসলাম তাকে অনুমতি দিয়েছে বিবাহ দেওয়ার জন্য জোরে বলুন ঠিক কিনা কিন্তু বলা হয়েছে আঠারো বছর আগে বিয়ে দেওয়া যাবে না কিন্তু সেই আঠারো বছরের মেয়েটাই যদি অবৈধভাবে তার বন্ধুর সাথে তার বয়ফ্রেন্ডের সাথে তার প্রেমিকের সাথে ঘর থেকে বেরিয়ে যায় এক বছর পর তার অবস্থা হলো তার পেটের মধ্যে অবৈধ সন্তান জন্ম নিয়েছে এরকম সমাজ আছে না নাই এরকম ঘটনা আছে না আজকে আপনারা ইসলামী সংস্কৃতিকে বন্ধ করে দিচ্ছেন ইসলাম বিবাহের অনুমতি দিয়েছে বালেক হবে যদি পরিবার ইচ্ছা করে তাকে বিয়ে দিয়ে দেবে কিন্তু আপনার সমাজে যদি এ ধরনের বিবাহ ফোন চলে গেল থানায় এখানে বাল্য বিবাহ হচ্ছে জরুরি ঠিক কিনা বাল্য বিবাহের কথা বলছেন কিন্তু আপনার মেয়েটা যখন ঘর থেকে বেরিয়ে গেল সকাল বেলা বেরিয়ে গেল ইজ্জত নিয়ে সন্ধ্যাবেলা ঘরে ফিরলো ইজ্জত থারা হয়ে ঠিক কিনা

এই পরিকল্পনার মাধ্যমে এই যুবা সমাজকে যদি ধ্বংস করে দেওয়া যায় এই সমাজে নাস্তিক্যবাদী প্রতিষ্ঠিত হতে বেশি দিন সময় লাগবে না জোরে বলো ঠিক না बैठे ঠিক দুর্নীতি আপনি কিভাবে বন্ধ করবেন ইন্টারনেটের স্পিড কমিয়ে দিয়েছেন ফেসবুক বন্ধ করে দিবেন আইন করবেন তবু প্রশ্নপত্র ফাঁস বন্ধ হয়েছে জোরে বন্ধ হয়েছে কিছুদিন আগে তো একজন অ্যারেস্ট করলো এবং সে যদি ফাঁস করে দেয় তাহলে দেখা যাবে রাঘব বল রে প্রশ্নপত্র ফাঁস করছে জন্য ঠিক কেনা প্রশ্নপত্র ফাঁস বন্ধ করার জন্য দুনিয়ার আইন করার প্রয়োজন নাই অন্তরের মধ্যে যদি ভয় থাকে প্রশ্ন সামনে পাওয়ার পরেও কোন ইমানদার ছাত্র ওই প্রশ্ন দেখে দেখে পরীক্ষা দেবে না জরিবুল ঠিক কেনা ওরকম ছাত্র আপনি গড়ে তোলেন আপনার শিক্ষা প্রতিষ্ঠানে আপনি কোরআনের কথাগুলো শুনিয়ে দেন আপনার শিক্ষকরা ছাত্রকে শিক্ষা দেন আমার ছাত্ররা পৃথিবীর কোন সারকে ভয় করার দরকার নাই আল্লাহকে ভয় করে প্রশ্নের দিকে তাকাবাই না তোমার নিজের যোগ্যতা দিয়ে তুমি লেখো যোগ্য মানুষ তৈরি হও সোনালি মানুষ তৈরি হও সোনার বাংলা গড়তে শেখ মুজিবুর রহমান জিয়াউর রহমান যে স্বপ্ন দেখেছিলেন সোনার বাংলাদেশ গড়বেন সেই সোনার বাংলাদেশ গড়ার জন্য তোমাদেরকে বেশি দিন অপেক্ষা করতে হবে না জরুরি বলে ঠিক কিনা সোনার মানুষ গড়ার জন্য কোরআনের কাছে আশা লাগবে ঠিক না ব্যাটি তা মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার এরপরে কাজ হলো চার নম্বর দফা খারাপ কাজ থেকে ফিরায় রাখতে হবে করোনার মাহফিলে চুয়াল্লিশ ধারা জারি হয় গান বাজনা নাচনেওয়ালা সেখানে কোন চুয়াল্লিশ ধারা জারি হয় না কোনো ধরনের অনুমতি লাগে না ঠিক না ব্যাটে আমার ভাইরা এই চারটা দফা যদি সমাজে প্রতিষ্ঠিত হতে পারে সমাজটা শান্তিপূর্ণ হতে বেশি দিন সময় লাগবে না এই চারটা দফা দিয়েছেন কে আল্লাহকে ভালো জানেন না আল্লাহ কি ভালো জানেন না কম জানেন আল্লাহ তালা বেশি জানেন মানুষের জন্য কোনটা কল্যাণকর কোনটা অকল্যাণকর কোনটা ভালো কোনটা মন্দ এ কথা জানেন কে আল্লাহ তাআলা যেহেতু জানেন সেই জন্য আল্লাহ তাআলা সমাজের মধ্যে চারটা বিধান প্রতিষ্ঠিত করার জন্য ঘোষণা দিয়েছেন আমাদের উচিত হবে কোন দলের সংকীর্ণতার মধ্যে আমরা থাকবো না কোন মতের সংকীর্ণতার মধ্যে আমরা থাকবো না উদারতা নিয়ে আওয়ামী লীগ করি বিএনপি করি যে যে দল করি না কেন কোরআনের আইন সংসদের মধ্যে যা কোরআনের আইন বঙ্গভবন থেকে সেই রান্নাঘর পর্যন্ত টেকনাফ থেকে তুলিয়া পর্যন্ত রূপসা থেকে পাথরিয়া পর্যন্ত কোরআনের আইন দিয়ে দেশ চলবে যেই দলই ক্ষমতায় থাকুক তাতে আমাদের কোনো আপত্তি নাই জোরে বলো ঠিক কিনা আমরা নেতার পরিবর্তন চাই না নীতির পরিবর্তন চাই আমরা নীতি চাই কর্ণের নীতি যেই নীতি দিয়া সমাজকে পরিচালনা করলে সমাজের মধ্যে বিশৃঙ্খলা থাকবে না বেহায় পড়া থাকবে না সুদ থাকবে না ঘুষ থাকবে না সমাজটা শান্তিপূর্ণ হয়ে যাবে আমার ভাইরা আমার আলোচনা আর আমরা দীর্ঘায়িত করবো না দুটো প্রশ্ন করেছেন আমাদের এক ভাই বোনের সম্পত্তি জোর করে খাওয়ার শাস্তি সম্পর্কে বলবেন কাউকে অন্যায়ভাবে গালি দোষারোপ করার কুফল এতক্ষণ যেগুলো বলছি সব কথা ওই দিকে গেছে হয়তো বা এইটা আমি মেনশন করি নাই ঠিক না ব্যাঠিক বনের সম্পত্তি খাওয়ার অধিকার কোনো ভাইয়ের নাই ঠিক না ব্যাঠিক বনের সম্পত্তির অধিকার দিয়েছেন কে আল্লাহর বিধানকে অস্বীকার করলে ইমান থাকবে ইমান থাকবে আল্লাহর বিধানের বিন্দু মাত্র যদি কেউ অস্বীকার করে ইমান থাকবে বোনের অধিকার নষ্ট করা শোনো তুমি যতটুকু নষ্ট করেছ অতটুকু সম্পদ নিয়ে কেয়ামতের মাদানে মাথায় নিয়ে দাঁড়িয়ে থাকা লাগবে ঠিক না ব্যাঠিক সেদিন সবাই তাকায় থাকবে হাজি সাহেব না দিক ছিলা তুমি দুনিয়াতে দুনিয়াতে না তুমি হাজি সাহেব ছিল তোমার না লম্বা লম্বা দাঁড়িয়ে ছিল তোমার মাথার মধ্যে টুপি ছিল পাগড়ি ছিল তুমি তোমার বনের অধিকার নষ্ট করেছো কিভাবে লজ্জায় সেদিন মরে যাবেন আল্লাহকে বলবেন আল্লাহ আমার সম্পদটুকু নিয়ে আমার উদ্ধার করো আল্লাহ বলবেন তোমার সম্পদ আজকে আমার দরকার নাই তুমি যদি তোমার বনের কাছ থেকে ক্ষমা নিতে পারো তুমি তার কাছ থেকে ক্ষমা নিয়ে আসো বোনের কাছে ক্ষমা নেওয়ার জন্য আপনার বোন বলবে ভাই আজকে আমার সম্পদের দরকার নাই তুমি আমার এই সম্পদের বিনিময় তোমার যে সব গুলো আছো সেগুলো আমার দিয়ে দাও উপায় আছে ওই সম্পদ আপনার জন্য সেদিন কাল হয়ে দাঁড়াবে বোনের সম্পত্তি হোক ভাইয়ের সম্পত্তি হোক বাড়ির পাশের ব্যক্তির সম্পত্তি হোক আপনি ওই ক্ষেতের মধ্যে কাজ করতে গিয়েছেন আপনি একটু খোঁচা দিয়েছেন একটু কাঁচি দিয়ে একটু খোঁচা দিয়ে তার কাছ থেকে একটু জমি একটু একটু করে নিয়েছেন ওইটুকু ছবি উঠে রাখছে কি জবাব দিতে হবে আল্লাহর কাছে আল্লাহ ক্ষমা করুন জোরে বলুন আমিন অন্যায় কাউকে গালি দেওয়া এটা কখনো মমিনের বৈশিষ্ট্য হতে পারে والذين هم عن اللغو معرضون তারা কখনো বেহুদা কথাবার্তা বলে না যে কথাগুলো অন্যায়মূলক যে কথাগুলো গালি দেওয়ার জন্য সেই কথাগুলো আল্লাহ তাআলা বলতে আমাদেরকে নিষেধ করেছেন সুরাই হুজরাত আপনারা পড়ে নেবেন সেখানে সেখানে এই ধরনের কিছু বৈশিষ্ট্য আছে অন্যায়ভাবে গালি দেওয়া যাবে না আল্লাহ তাআলা আমাদেরকে এই ধরনের অপরাধ থেকে বাঁচিয়ে রাখুক জোরে বলুন আমিন হাদামা عندي والعلم عند الله عليه توكلت وعليه توكلت আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته